সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদাল্লাহ পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইত না, আমি প্রথম সেই নবীর অজাতে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে তার সঙ্গে 1,24,000 মতন্ত্র, 2,24,000 নবী পীর পয়গম্বর সাধু বৈষ্ণব তরিকেরা শিখান জাখেরান সবার চরণে ভক্তি রাখি, আমার মা বাবার পাঁচ চরণে ভক্তি রাখি, আমার যিনি গানের গুরু আমার আব্বুর ছোট ভাই আমার আপন কাকা বাংলাদেশের বাউল সম্রাট শাহ আলী, আমার দরদির পাঁচ চরণে ভক্তি রাখি, আমার যিনি পীর কিবলা আমার যিনি শিক্ষাগুরু সিঙ্গার মানিকগঞ্জ আব্দুল রশিদ সরকার, আমার দরদির পাঁচ চরণে প্রেম ভক্তি রেখে আজকে অনুষ্ঠান সভাপতি আমার জামিরুল ভাই, আয়োজনে আমার হারুন ভাই, আমার মসুর ভাই, আমার আনারুল ভাই, আরও আছে আমার মতিয়ার ভাই, এ মঞ্চে যারা সাধুগুরু বৈষ্ণব তরিকেরা শেখান জাকিরান মা ভগ্নীগণ যারা যেখানে আছেন, আমার সাংবাদিক ভাইরা সহ আমার সাউন্ড সিস্টেম রুবেল ভাই, যার সাউন্ডের তুলনা এই গাইবান্ধা ডিস্ট্রিক্ট বাদে দিলাম উত্তরবঙ্গের মধ্যে হয় না, সমস্ত শ্রোতা দর্শকের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। তবে যাই হোক, আজকের পালা আদম আর হাওয়া, আদম বলতে পুরুষ আর হাওয়া বলতে মা। বাংলাদেশের যত গানের শিল্পী আছে সবার সে আমি একজন নগণ্য গোলাম। আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস করে আমার নাম রাখছে আনোয়ার সরকার, আর আজকে যার সাথে আমার গানের পালা আপনাদের দেশের মানুষ গাইবান্ধা ডিস্ট্রিক্ট সদর সুনামধন্য শিল্পী কোকিল কণ্ঠী ময়না কণ্ঠী টিয়া কণ্ঠী বাবা যার তুলনা নাই, পেশা কণ্ঠীর মতন কথা কই, জনাব রুমী সরকার গাবে নারীর পক্ষ আর আমি গাবো পুরুষের পক্ষ, তবে উনি প্রথমে ভাগ করে নেছে আমার বাবা গো কোনো ধার ধারে না, সমস্ত মহিলার আর পক্ষ, তবে একটা কথা দিছে প্রথম আমার হিট দিছে কই আমার বাবা গো ভারত পাঠাইবো ভিসা ছাড়া, মুখ থাকলে মানুষ কত কি কয় এটা তোমার মুখের কথা, আমি হাদিস দেখছি হাদিসের মধ্যে না কাছে আজকে করেও দেখাবো, তাই সেটা কি জানো যতগুলো মহিলা আছে যার যার স্বামী আছে সবগুলো কাজকে বাপ ডাকামো, আগে রুমি সরকারকে প্রথম। আবার পালা ধইরা আমার বাবাকে ধার ধারে না, এটাও করছে আমার বাবারা অনেক বেশি, তোর মায়ের এত কপাটা এখনই কারেন্ট যাক তোর মায়ে গেলে দৌড় দৌড় উঠে যাইব, আর একটা চ্যালেঞ্জ করছে আমার কাছে, তবে সরকার সাহেব আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, কোরআন থেকে গান গাইতে হবে, এই এইসব দর্শক প্লেয়ার এসব শিল্পী আমার সামনে পড়ে না, আমি খুব খুঁজে বেড়াই বাবা, তার কারণ মন গড়া কথা আনোয়ার সরকার বলে না কাউরে বলতেও দেয় না, তবে সকলেই জানেন আমার মিডিয়ার মধ্যে প্রচার করা আছে সারা বিশ্বের লোক জানে আনোয়ার সরকার খালি পালা গানি করে না ওয়াজও করে, তবে আজকের গান হবে কোরআন থেকে হাদিস থেকে, গান শুনলে পাপ হয় মুন্সি মলবি কয় ওই হাদিস আমি সইরা থুই, গান শোনা না যায় সেই হাদিস আমি 14 বছর আগে পড়ছি বাবা, কোন গান শোনা না যায়, যাদের ঘরের মধ্যে টিভি টেলিভিশন আছে টিভি আলাগে পরিবারের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, এই টিভির মধ্যে তিনটা চ্যানেল আছে ভারত থেকে পার করছে, ভারত হচ্ছে হিন্দুস্থান আর বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি, হিন্দু মানুষ কখনো মুসলমানের ভালো চাই না, এই মুসলমানের ইমান নষ্ট করার জন্য ভারত থেকে তিনটা চ্যানেল পার করছে, প্রথম চ্যানেলের নাম হচ্ছে স্টার জলসা, 2 নম্বর চ্যানেলের নাম হচ্ছে জি বাংলা, 3 নম্বর চ্যানেলটার নাম হচ্ছে কালোজ বাংলা, এই তিনটে চ্যানেলের মধ্যে দেখবেন 250-এর মাও পীড়িত করে, ঠিক ঠিক 250 বোঝেন না, 2 জন আছে একজন পেটত আছে কি কয় 250 ছেলের মা, এই সব চ্যানেলের মধ্যে গান হয় এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গান শোনা হারাম, এই গান শোনা না জায়েজ, আনোয়ার বয়াতির গান হারাম করবো এমন মলবি গাইবান্ধা জেলা বাদ দিলাম বাংলাদেশ আজও জন্মে নাই,
যে গানের মধ্যে মা বাবার কথা হবে, যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা হবে, মা ফাতেমার কথা হবে, হাসান হোসেনের কথা হবে, যে গানের মধ্যে প্রিয় মুর্শিদের কথা হবে, এই গান কোনোদিন হারাম না। তবে আর একটু পরিষ্কার করে বলি মায়েরা, এই যে একবার মা ডাকছে, এই ডাক সারা আসবো না, আর ডাকবো না আমি, যেহেতু আপনারা আমার শত্রু। তো তবে 30,000 টাকা খরচা করে তিনটে মলবিদের সভা কইরা জানা হয় আনোয়ার সরকারের এক পালা গান করাইলে ডবল কিছু হয়। কেন হয়? মৌলবি সাহেবের তো সময় কম পায়, রাজনীতির পেশাল পারে 3-4 ঘন্টা কথা বলবে কখন, আর আনোয়ার সরকার সারা রাত খালি কথা বলবে, রাজনীতি করবে না। তবে আজকের গানে আর কিছু যদি না হয়, এই গ্রামের নাম কি বাবা? তালুক কানুপুর ডাবরঘোড়া, ডাবরঘোড়া। হ্যাঁ, জীবনে মেলার নাম শুনছে, আজকের নামটা একটু আলাদা হইল। এই ডাবরঘোড়া গ্রামে যদি দুটো চারটে কুজাত মহিলা থাকে, তার কাছ থেকে ভালো হইতে হবে। খোদার কসম কইলাম, যদি খালি ঘন্টা দুই আমার কথা শুনতে পারে। তুমি মহান, ওরে সাজাইছ বিশ্ব বাগান, ওরে তাই তো তোমার, তাই তো তোমার নাম রাই কাছে হে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। আলহামদুলিল্লাহ হে রব্বুল তোমার
রহমান গো আল্লাহ রহিম রহমান। শীতের দিন আর প্রোগ্রামের একটা সিজন, এই নাইট গান নিয়ে 14 নাইট গান আপনাদের গোবিন্দগঞ্জ থানার মধ্যে পড়ে গেল। এই 14 দিনে বাসায় যে বিছানা শক্ত না নরম, এটা চোখে পড়ে নাই বাবা। প্রতিদিন গান গাওয়া, 14 লাইট হলে গান গাওয়া, যদি আমার ভাঙ্গা গলাও হয় আসতে, আমার ভাঙ্গা গলার গান শুনে কেউ জানি চলে যায় না, এটাই আমার অনুরোধ রইল। আর এখানে গিনিগুনির সন্তান সকলেই আমি বুঝতে পারছি, ধন্যবাদ। আমার বন্দনা গান শুনা এক প্রার্থী ভাই আমাকে 100 টাকা দান করছে, তার প্রতি আমার সালাম ভক্তি। তবে রুমি সরকার মায় গো পক্ক ভ্যার 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 কইরা কোরআন সম্পর্ক কি যেন বইলা গেল, তুমি কয় পারা পড়ছো মাইয়া, আজকে পরিচয় হইব। এই আল্লাহর পবিত্র কোরআন শরীফ 6,666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19 হরফ, 830 ফরজ, 6টা রুকু। এই কোরআন শরীফের মধ্যে প্রমাণ করছে রে আল্লাহ নূর হয়।
হইতে নবী পয়দা, নবীর নূর হইতে হাজার হাজার মাখলুক কাজ ছাড়ে জাহান পয়দা। আমার ভাইরা মন দিয়ে শুনবেন, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে আঠারো হাজার মাখলুক কাজ ছাড়ে জাহান পয়দা। আমার নবী মেয়ে না পুরুষ বাবা? কথা কন্যা কেল লেগে এখানে মুসলমান নাই নাকি রে বাবা? নবীর কথা যারা চুপ করে থাকে তারা মনে করবে না কলম কাটা মুসলমান। আমার নবী মেয়ে না পুরুষ? ধন্যবাদ। খালি পুরুষ কইলে নবী কষ্ট পায়, ওনাকে বলতে হবে মহান পুরুষ। যে নবী সৃষ্টি না করলে, এই নবী যদি সৃষ্টি না হইতো রাত্র দিন সৃষ্টি হইতো না, নবী সৃষ্টি না হইলে আসমান জমিন সৃষ্টি হইতো না, আমার নবী সৃষ্টি না হইলে দোজক বেহস্ত সৃষ্টি হইতো না। এই নবীকে যদি আল্লাহ পয়দা না করতো, এই পৃথিবী পয়দা করার আল্লাহর কোনো ঠেকাই ছিল না। তাহলে আমার বাবা বিশ্ব নবী মহান পুরুষ, আল্লাহর দোস্ত সাধারণ মানুষ না। কোরআন শরীফে রয়ে গেছে আল্লাহর নূর হইতে নবী পয়দা, নবীর নূর হইতে আঠারো হাজার মাখলুক কাজ ছাড়ে জাহান পয়দা। তাহলে কোরআনের কি কোথাও লেখা আছে কোনো হাবেজকারী মুন্সি মলবি বলতে পারবে? এই শিল্পী বাদে দিলাম আমি, এটা সাবজেক্টের মধ্যে আমার পড়ে না, ডায়েরির মধ্যে নাই। ওটি কোরআনের কোথায় লেখা আছে যে আল্লাহর নূরে কোনো মহিলা পয়দা, ওই সেই মহিলার নূরে জগৎ পয়দা? এটা কোরআনে আছে? কোরআনের মধ্যে তো দূরের কথা, সিপে সাপির মধ্যেও নাই, যে জেলটের মধ্যে কোরআনটা রাখে হেইটের মধ্যেও নাই। কেন নাই? এ নারী জাত কোনো জাতি নয়, আল্লাহ বোঝে না এটা কি। আরে শুধু তাই নাই, তাই নাই, শোনেন বন্ধুগণ, 1,24,000 নবী রে, 1,24,000 নবী মতান্তর, 2,24,000 নবী। বলেন তো বাবার এই নবীগুলো কি মেয়ে ছিল না পুরুষ ছিল? তাহলে নারী জাত যদি কোনো জাত থাকতো আল্লাহ পারতো না এতগুলো নবীর মধ্যে দুইটা মহিলা নবী দেয় আছে? কেন নাই? এ নারী জাত জাতি নয়, এ নারী জাত হচ্ছে আলুর স্টোর, বানাসা খালি আলু ধোয়ার জন্য। ও শুধু তাই নয়, তাই নয় রে, আল্লাহর 104 খানা আসমানি কিতাব, 100 খানা আমার আল্লাহ বাতিল করলেন রে, 4 খানা পৃথিবীতে রাখলেন, একটার নাম ইঞ্জিল, আরেকটার নাম তরিত, আরেকটার নাম জুব্বুর, আরেকটার নাম ফোরকান। এ জুব্বুর কোরআন যেটা মুসা নবীর উপর নাযিল করলে জুব্বুর কোরআনের ওজন হচ্ছে 35 মণ ওজন, আর ইঞ্জিল কোরআনটা ছোট, তরিতটা একটু ছোট, কিন্তু জুব্বুর কোরআনের ওজন ছিল 35 মণ ওজন। কোন আলেমকে যদি প্রশ্ন করে আনোয়ার সরকার, বলো তো জুব্বুর কোরআনের ওজন কতটুকু, পারবো না। তার কারণ 96,000 কালাম আল্লাহ 6 হাতে রেখে 90,000 কোরআনে দিছে, 30,000 জাহিরি, 60,000 বাতনি, শরীয়তের মলবিরে 30,000 নিয়ে চলাফেরা করে, আর আনোয়ার সরকার 90 নিয়ে ঘোরাফেরা করে। আমার লাইনটাই আলাদা, আমার সাবজেক্টটাই আলাদা, আমার কলেজটাই আলাদা, আলাদা শিক্ষা আমার। সর্বশ্রেষ্ঠ যেটা নবীর উপর নাজিল করলেন যার নাম ফোরকান, এই ফোরকানের নামই হচ্ছে কোরআন। এই 4টা কোরআন আমার বাবা 4টা নবীর উপর নাজিল করলো, দাউদ, মুসা, ঈসা আর আমার শেষ নবী। তুমি দেখাই তো তোমার মায়ের ওপর কোন কোরআনটা নাজিল হচ্ছে, কইতে পারবেন কোনো ভাইয়েরা? তোর মায়ের ওপর কোরআন নাজিল করা তো দূরেই থাক, তোর মায়ের ওপর টাচ ফোন নাজিল করা সেটাও পাপ হবে, এটা অজগবি এক জাত, আল্লাহ বানিয়ে ভুল করছে। এই জাত আমি বুঝি না, এটা কি? হ্যাঁ, আজকে কোরআন দেখাই ভাবি আমার বাবা কোন জিনিস। আমার বাবা মহান, আমার বাবা সর্বশক্তিমান, আমার বাবাকে সৃষ্টি না করলে এই পৃথিবী কোনোদিন সৃষ্টি হইতো না। তাই মহিলারে তোদেরকে আল্লাহ বানায় ভুল করছে, যদি তোরা পাতে চাস মুক্তি, তাড়াতাড়ি যার যার স্বামী তার পাওয়াত করো ডবল ভক্তি। আনোয়ার সরকারের সামনে দাঁড়াইয়া নাইচা নাইচা ফালায় ফালায় কথা কও, সাহস পাইলা কই? কোনটা ভুল সেইটা শুদ্ধ করতে পারি, মন চাইলে শুদ্ধটাও ভুল করতে পারে, কিন্তু সে মেধা থাকতে হবে। এই কালির লেখা লিখতে লিখতে মানুষ এখন ওপরতে উড়ে যায়, বিমান শিক্ষিত লোক বানাইছে না মূর্খ লোক বানাইছে? এই কালির লেখা লিখতে লিখতে মানুষ এখন তার সারা কথা বলে, এটা বুঝতে হইব। আবার একটা গল্প কইরা গেছে, হাইরে পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার, পৃথিবী ছিল ডিম্বুরাকার ডিম দে বলে হার মা। এখন কি কমু বাবা, প্রথমটে যে কিছু কইলে আমার ভক্তরা বলবে যে আমার ওস্তাদ, আমার ভক্তরা বলবে যে আমাদের গুরুজি খুব রাগালা। বাবা রাগ করতেও হবে, রুনু রাগ যার মধ্যে নাই তাই তো পুরুষই না, যে পুরুষের মধ্যে রাগ না হেবে না পুরুষই না, রাগও করতে হবে। হ্যাঁ, এটা কি জানেন,
আপনারা এই শালিক কন্ত ডিম যদি আর মাই হয় অকয়েন তো বাবা ডিম ফোটে বাবা, বাবা ডিম বোঝেন না, যেটা মুরুখ ছাড়া ডিম হয় সেটা হচ্ছে বাবা ডিম, বাবা ডিম ফোটে না রে, যেটা মুরুগালা ডিম, মুরুগালা বোঝেন না, আমরা তো গ্রামের লোক আঞ্চলিক ভাষা বুঝি, যেটা মুরুখ পায় সেই ডিম ফোটে, মুরুখ ছাড়া যে ডিম সেটা কেঞ্জে লেগে যায়, তোর মায়েরা 20 দিন 22 দিন দেখার পর ফেলে দেয় বাগানের মধ্যে। তোমার মায়ের ডিম ছিল ঠিকই, কিন্তু আমার বাবার আকর্ষণে বাস্তি হয়ে গেছে প্রমাণ তার আল পবিত্র কোরআন। পৃথিবী ডিম্বুরাকার ডিম আর মা, কিন্তু ডিম বাস্তে করে আমার বাবার আকর্ষণে। আহাদে আহম্মদ আহাদে আদম আহাদে আল্লাহ রে, আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধনী দেয় ডিমকে বাস্তে করতে পারেন না। আমার আল্লাহ তিনটা শব্দ দিল, তিনটা শব্দ কোরআনের মধ্যে আছে, আল্লাহ বললেন হু হা হি, তিনটা শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা বাস্তে হয়ে যায়। নিষ্কার খোসলা দে জমিন পয়দা, উপকার খোসলা দে আসমান পয়দা, এ ডিমের মধ্যে থেকে 10টা সিজ ভাই করল রে, 10টা সিজার থেকে আরশ কুরসি নহুমা পুসনহু কলম, এ কিন্তু দরবতর গাছ, ইসরাফিল সিংহাসন সরম নামের আয়না, তোর মায়েরা যে আয়না দিয়ে খোপা বান্ধে মুখ দেখে, এখানে একটা পেঁয়াজ রইল, আয়না দেখার সময় একটা দোয়া আছে, আর আয়না এটা ইংরেজি ভাষা, আমার জিজ্ঞাসা আয়নার বাংলা ভাষা কি? এ আয়না দেখতে একটা দোয়া পাঠ করতে হয়, যদি দোয়া পাঠ না করে কোনো মহিলা আয়নার সামনে দাঁড়ায়, ওই মহিলার মুখ আগে দোজকের আগুনতে পুড়বে। তুমি ঘুঘু দেখছো, আমি ঘুঘুর ফান দেখো নি, আজকে ফানতে পড়ছো, এই মনে করছো ওস্তাদ হয় আনোয়ার সরকার যাকুম এটা মাইনে নেব, আজকে মানে নিচ্ছে না, তোমার একটা কথা আমার কলিজায় লেগে গেছে, কয় ওস্তাদ আছে বাসায় আছে এটি বলে নাই, হ্যাঁ এ যে সাপ সে ছোট সাপ বড় সাপ, ঘরের মতো সাপ আন্ধারের মতো সাপ, হ্যাঁ তুমি রং দেখছো মাইয়া রঙের কালার দেখো নাই, রঙের কালার দেখছো কিন্তু কারখানা দেখো না, আজকে রঙের কারখানা দেখো তোমার। ও ডিমের মধ্যে থেকে 7টা পর্দা বার করল রে, 7টা পর্দা থেকে 7টা দিনের জন্ম হয়ে যায়, 7টা দিনে আমার দিনের নবী জন্ম নিল, যার নাম তার রাহমাতুল্লিল আলামিন, সবাই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবার বারে আমার বাবা জন্ম নিছে, তোর মায়ের রায় আসে কে জায়গায়, 7টা বার আমার বাবার, যেমন আজকে কি বার, রবিবার, কাল সোমবার, তারপর মঙ্গলবার, তারপর বুধবার, তারপর বৃহস্পতিবার, তারপর শুক্রবার, তারপর শনিবার, তারপর আবার রবিবার। তোর মায়ের যদি দুনিয়াটা বার থাকলে হইনি আর মধ্যে, তাহলে হলে ওই মার সোমবার না, আমার বাবার বার, এই জন্য বলছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার, তোর মায়ের থেকে হলে নি শনি মার শুক্র মার মঙ্গল মার, তোমার মায়ের বার নাই বেটা, আমার বাবার বার, আমার বাবা জন্ম নিচ্ছে, তোর মায়ের দায় আছে কেন? এখানে একটা প্রশ্ন রইল, তোমার মায়ের কোন বার, তোমার মায়ের কোন দিন, হ্যাঁ আর মায়েরা মনে করছে কাম বাজে গেছে, আর আমার আমার এই কথাগুলো শুই না, যারা রুমি সরকারের পক্ষ যেগুলো মাইয়াগুলো এরা মনে মনে করছে যাউরা কুত্তে ধরে নিয়ে যাচ্ছে, বাবা আমি ভালো মানুষ সোজা কইরে দেয় সেই আনোয়ার সরকার। আমি যা জিজ্ঞেস করলাম দেখি আমার মহিলা শিল্পী কি করে, একটা গান মনে হইল বাবা, আরে আমার বুকটারে চিড়িরা দেখ না আমি আসি কি সুখে, ও প্রেমের তীর মা রিল গো আমারি বুকে, তার কারণ ভাই ওই যে সাতালার এক তীর ব্যবহার করে, ও যে শিয়াল মারে গাওড়া মারে, ওই তীর যদি মানুষকে এক্সিডেন্ট করে লাগে তাও ক্লিনিকে যায় সিলাই টিলাই করে বাঁচানো যায়, কিন্তু মায়াগোর কাছে একটা তীর আছে বাবা, তীরটার নাম হচ্ছে ইস্কের তীর, এইটা যদি মারে গো 14,000 সিলাই দিলে কাজ হইব না। আমার বুকটার চিড়িরা দেখ না আসি কি সুখে, প্রেমের তীর মা রিল গো আমারি বুকে, প্রেমের তীর মা রিল গো আমারি বুকে,
ইটের ভাটায় কয়লা দিয়া রুবেল ভাই রে পুরাই জান আগুন দিয়া প্রেমের তীর মারিল গো আমার বুকে, প্রেমের তীর মারিল গো আমার বুকে, তাতেই যদি এত ক্ষেপে যায়
তো এরপর তো ওদের বাবাদের গুণের অভাব নাই, যদি ভাণ্ডব খুলে দেয় উনি তো এখানে হার্ট অ্যাটাক করবে। তবে কল্লেও আজকে ছাড় নাই, আজকে এর শেষ দেখার কথা আছে, দেখবো এর শেষ কোথায়। তবে যাই হোক, আমি শুরুতেই একটা কথা বলেছিলাম, সে কথাটাই নাকি ওনার হৃদয়ে যা দিচ্ছে, ওনার হৃদয়ে যা লাগছে। সে কথাটা হলো যে ওনার বাবা করে আমি আজকে ধাপ ধারি না, এ কথাটাই নাকি ওনার লাগছে। তবে এই যে উনি প্রথম মঞ্চে উঠা, যে সমস্ত কথা আমার মা বোনেদের নামে বললেন, যে সমস্ত কথা উনি বললেন, আমি কি এত কিছু প্রথমে বলেছি? বলি নাই। তবে যাই হোক, নিচে বসে থেকে ওনার কথাগুলো শুনলাম যে উনি কি বলতেছে। তবে যাই হোক বাবা, যে রোগ হয় সেই রোগের কিন্তু ঔষধও আছে, তবে সেটা ধীরে ধীরে ব্যবহার করব। তবে উনি যাই যে একটা বাজে কথা বলে গেলেন, আর কিছুর জন্য না হলেও এই বাজে কথাটার জন্য ওনাকে আমি ধন্যবাদ দিলাম। যেমন উনি বলে গেলেন যে এই মা বোনেরা নাকি কোনো জাতি না, এই মা বোনদেরকে, এই নারী জাতকে আল্লাহ পাক নাকি সৃষ্টি করে বড় ভুল করেছে। তবে এই নারী জাতকে যদি আল্লাহ পাক সৃষ্টি করে ভুল করে থাকে, আপনারাই বলেন উনি যে বাবা গড়ে পক্ষে গান গাইতেছে, ওনার বাবা তো একজন নবীও, আপনারাই বলেন তো ওই নবীর কয়টা বউ ছিল? যদি এই নারী জাত খারাপই হবে তো নবী তো করার দরকার ছিল না, যে এটা ভেজাল, এটাকে জীবনে জড়া যাবে না। তবে দেখা গেছে নবীর কিন্তু 14 জন বউ, এই বয়াতিরও কিন্তু আছে। তবে অত দূর যাব না। তবে এই যে উনি বললেন, তারপর একটা বাজে কথা বলছে যে এই নারী জাত নাকি আলুর স্টোর, এখানে নাকি শুধু আলুই থোয়া যায়। তবে কথাটা বলে উনি মনে হয় ভাবছে যে আমি জিতে গেলাম, অসম্ভব। উনি এ কথাটা বলে যেতেনি আমি মনে করি উনি ঠকে গেছে, তার কারণ আমার মা বোনেরা যদি আলুর স্টোরে হয়, আমি মানলাম যে আমার মা বোনের আলুর স্টোর। তবে সেখানে উনি বললেন যে সেখানে যদি আমি আনোয়ার সরকার এবং আমার বাবারা যদি 2-4 বস্তা আলু রাখে, তাহলে সে স্টোরের মূল্য আছে, নইলে নাকি সে স্টোরে জং ধরে যাব। তবে আমি রুমি সরকার বললাম যে আমার মা বোনেরা যদি আলু রিস্টরা হয়ে থাকে, সেখানে যদি আপনার বাবা ঘরে আলু রাখতে না দেয়, ওনার বাবা ঘরে আলু কি আস্ত থাকবে বাবা? 2 দিনও যাবে না, পয়সা করলে যাইব। আর আমার মা বোনের ঘরে আলু রিস্টরা আজীবনই থাকবো, রং করলেই নতুন। আজকেও যে দাম, 2-4-5 বছর পরেও একই দাম, কিন্তু ওই আনোয়ার সরকারের বাবা যদি আলু রাখতে না পারে, ওই আলু 2 দিনও যাবে না, যে গরম, পচে গলে যাইব। তবে তাই এই ভণ্ডামি এ জায়গায় করেন না মিয়া, ভণ্ডামি করার একগুলো জায়গা থাকে, তবে সব জায়গায় ভণ্ডামি খাটে না। তবে উনি আরো কিছু বাজে বাজে কথা বললেন, এই যে আমার মা বোন, এই মা বোনের এই মাদের যে কেমন গুণ, তবে উনি আনোয়ার সরকার মনে হয় এখনো বুঝতে পারেননি, তার কারণ আমার মনে হয়, আমি সত্যি মনে করতাম যে উনি কোনো না কোনো মায়ের গর্ভে ছিলেন, উনি কোনো না কোনো মায়ের গর্ভে ছিলেন এবং তার দুধবান করেছিলেন। তবে উনি যে হিসাবে যেভাবে আমার মা বোনদেরকে অপমান করতেছে, তবে এই জায়গায় মনে হলো একটা কথা না মানে বলতে চাইনি, তবুও বলতেছি। তবে ওনার কথা শুনে মনে হলো বাবা যে উনি মনে হয় ওনার মার গর্ভে ছিলেন না, ওনার বাবার পাছা দিয়া হসে। আর তাই ওনাকে বলবো যে আজকের পর থেকে আপনি আমার মার দুধ খাইয়েন না মিয়া, আজকের পর থেকে আমার মায়ের দুধ ধোপান করেন না, আজকের পর থেকে আপনার বাবার অন্য কিছু গিয়ে খান, সেখানে খাইয়া দেখেন দুধ আসে না মুত আসে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো
তবে কি আর বলবো, যদি উনার লজ্জা হয় তেতেই হবে। আর দেখলেন না মঞ্চে দাঁড়াইয়া ওনার ভাব, ওনার ভাবটা দেখছেন, যেমনে রাখছে লম্বা লম্বা চুল তেমনে চুলের ঝাঁকি। তবে বাবাজিরাও তো সেই তালে তালে মানে মাহেল হয়ে গেছে। তবে একটা কথা বলি, এই রাস্তা দিয়েই শুধু না, যদি বাসায় উনি থাকে আমি কিন্তু পিছন থেকে হঠাৎ বুঝতে পারি না যে উনি একজন পুরুষ, প্রথমত মেয়েই বলেই মনে হয়। তবে আপনারা যে কি মনে করেন উনি একজন পুরুষ না মহিলা, তবে আপনারাই বলতে পারবেন। তবে আমি কিন্তু হঠাৎই বুঝতে পারি না যে উনি আসলে একজন পুরুষ না মহিলা, প্রথমত মহিলা বলেই মনে হয়। তবে উনি আমাকে একটা প্রশ্ন করে গেছে, উনি আমাকে একটা প্রশ্ন করে গেছে যে ওনার বাবার 7 দিন, সে 7টা দিন তো দেখালো যে ওনার বাবার 7 দিন, আর এর মধ্যে একটা বাজে কথা বলছে যে ওনার বাবার 7 দিন, এই বারে এই দিনে ওনার বাবা জন্মগ্রহণ করে। তো আমার মার বাজে কোথায়? এত বড় কথা, এত বড় কথা। তবে একটা কথা বলি, ভাগ্য আপনার ভালো যে আপনি আমার ওস্তাদ, নইলে বুঝাই দিতাম যে এই কথার ফল কি হতে পারে। তবে আপনার ভাগ্যটা অনেক ভালো যে আপনি আমার গুরু, তাই এতে যেও আপনাকে ছেড়ে দিলাম। তবে আমাকে জিজ্ঞাসা করেছে যে উনার বাবার 7 দিন, আমার মার কোন দিন ঠিক আমার কাছে প্রশ্ন করেছে। তবে শুনেন, আমার মার কোন দিন, উনার বাবার তো মাত্র 7টা দিন, আর তাই নিয়ে এই মঞ্চে যে বড়াই উনি করলেন, যে কথাগুলো উনি বললেন মাত্র 7টা দিনে, 7টা দিনের বড়াই উনি করলেন, আর আমার মার কথা শুনলে, আমার মার কোন দিন শুনলে তো উনি হার্ট অ্যাটাক করবে। আমার মার কোন দিন শুনবেন আপনারা? এই 12টি মাসে হচ্ছে আমার মার। তাহলে আপনাগরেই বললাম আপনাদের পক্ষ হয়ে তো গাইতেছে, আপনারাই বলেন এই 7 দিন বেশি নেই 12টি মাস বেশি। এই 12টি মাসে কিন্তু বেশি, আর এই 12 মাসে হচ্ছে আমার মার। যেমন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, আর এই যে 11টি মাসের পর একটা মাস আসে, বলেন তো কি, মাহে রমজান। আর এই মাহে রমজানে কত ফজিলত উনি জানে জানে না? মাহে রমজান, তাহলে এখানে যদি আপনার বাবার হতো তাহলে তো বলতো বাবার রমজান, তো আপনার বাবার রমজান তো দেয়নি। তবে তাই এই 7 দিন নিয়ে বড়াই করো না মিয়া, এই 12টি মাস আমার মার, আর আমি মনে করি এখন অব্দিও আমার মাই এগিয়ে আছে, কই 7 দিন আর কই 12 মাস। তা আপনার বাবা কই? আর আপনি বললেন আমার মার মধ্যে নাকি কিচ্ছু নাই, আমার মার মধ্যে মুন্সি নাই, আমার মার মধ্যে মুন্সি নাই। তবে আমার মার মধ্যে কি কি থাকতে পারে, আমার মার মধ্যে কি কি আছে একটু বলি, না বললে বুঝবেন কি। যেমন ময়াকারে মুন্সি, ময়াকারে মক্কা, ময়াকারে মদিনা, ময়াকারে মাঠ, ময়াকারে মামা, ময়াকারে মক্তব, ময়াকারে মসজিদ, ময়াকারে মা, আরো তো অনেক আছে। তাহলে এই সমস্ত জায়গায় আমার মা, আপনার বাবা কই? আপনার বাবা কই? এই যে আপনি উঠলেন, আপনার বাবাকে তো আপনি দেখাতে পারলেন না যে আপনার বাবা কোথায় রয়েছে, আমি তো বুঝলাম না এই বাবা কি। তবে তাই আমি আপনাকে বলবো, এই সৃষ্টির মূল বাদ দিয়া, এই সৃষ্টির মূল বাদ দিয়া এই পৃথিবীতে আপনি আপনার বাবাকে দেখান, শূন্যর উপর থাপা দিয়ে আপনি আপনার বাবাকে দেখান, যদি দেখাতে পারেন
তাহলেই বুঝবো, বসে বসে ভাববো যে আপনার বাবা হয়তো বা আছে। আর তার নাম কি জানো? কোরআনে স্পষ্ট ভাবে লেখা থাকে, এমন একজন বাবাকে আপনি দেখান ওই সৃষ্টির মূল মাদ্দার নিয়ে। ফাজলামি করার জায়গা না। আর আপনি যে প্রশ্ন আমায় করেন, এই প্রশ্নের জবাব রুমি সরকারের বাড়ির হাঁস মুরগিও জানে। সকালবেলা ছাড়িয়ে দিলে এসব জবাব করতে করতে বাইর হয়ে যায়। তবে তাই আপনাকে বলবো, প্রশ্ন করার সময় আক পাশ ভেবে কথা বলবেন। আর আমার মা বোনের বিরুদ্ধে যা বলছেন, এবার থেকে একটু মুখে লাগাম লাগিয়ে কথা বলেন। তবে এখানে আমার ওনার কাছে একটা জিজ্ঞাসা, ওনার কাছে আমি প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে যে উনি যে আমার মা বোনদেরকে মানছেনই না। আমার মা বোন আলুর স্টোর, আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করে বড় ভুল করেছে, ওনার কথা আমি মানলাম। তবে এই মা বোন যদি কোনো জাতি না হবে, এই পৃথিবীতে এমন একজন নারী ছিল যে নারীটার অভিশাপে এই সরকারের বাবাগো মধ্যে 40 জন পুরুষ গর্ব হয়েছিল। শুধু একটা নারীর মুখের বাণীতে তার অভিশাপে 40 জন পুরুষ গর্ব হয়ে গেছে, আর সে 40 জন পুরুষ আজও পৃথিবীতে বেঁচে আছে। তো ওনার কাছে আমি জানতে চাই, এই পুরুষ 40 জন কারা যারা আজও পৃথিবীতে বেঁচে আছে? আর এখানে একটা কথা বলি, এই মা বোনদের না হলে গর্ব হলে হওয়ার জায়গা আছে। তবে এই আনোয়ার সরকারের বাবা 40 জন যে গর্ব হলো, এই বাবা 40 জনের কি হাল হবে? মা বোনদের হওয়ার জায়গা আছে, তবে এনার বাবা 40 জন যে গর্ব হলো, তাদের দশা কি হবে? তাদের কোন বিক্রিয়া হবে? তো তাই ওনার কাছে আমার জিজ্ঞাসা, যে আশা করি এবার উঠে যেন সুন্দরভাবে জবাব করে। তবে আমি একটা গান গাইবো, এই যে একটা গান গাইলেন, হায় হায় নারী জাত নাকি কোন জাতি না, আবার প্রেমের গান শুনছেন? এই নারী জাত বলে আবার তীরও মারবার পরে, নারী জাতকে মানেই না, তার মুখে আবার প্রেমের গান কেন? তবে এই পুরুষ জাত যে কত ভালো, আমার এই গানটা একটু খেয়াল করেন। সারা সংসার রে খায়া মায়া, আরে তোমার রাতিকে ছায়ারা, আরে কেন ভোজনা সেজে মায়া রাঙা Yeah!
রাত্রি যখন গভীর হয় এই পুরুষদের হাল কি হয়? রাত্রি গভীর হইলে পরে পুরুষ দয়া পায়ে ধরে, মাইয়া যদি লাঠি মারে ডেরা ভাঙে বাইরে দয়ে, মাইয়া যদি লাঠি মারে ডেরা ভাঙে বাইরে দয়ে। রাত্রি হইলে পরে পুরুষ দয়া পায়ে ধরে, মাইয়া যদি লাঠি মারে ডেরা ভাঙে বাইরে দয়ে। আরো কিছু আছে কথা, পুরুষ সিলায় মাইয়ার জুতা, কয়েকটা খাইতে ঘুতা যাইয়া মাইয়ার সেই জায়গায়, কয়েকটা খাইতে ঘুতা যাইয়া মাইয়ার সেই জায়গায়। আরো কইলে কইতে পারি আসলে ভাই। এ আমার পুরুষ ভাইরা দুর্বলা খেলেন নাকি আপনারা? কখনো না। এই আস্তে হের সাহস দেখছেন ভাই। তবে একটা দুঃখ পাইলাম, ভাড়াইতে যদি বাড়িওয়ালা রেখে দেয়, এই দুঃখ বাংলাদেশের কোন জায়গায় বলবো আমি? বলনের জায়গা নাই। তবে রবি সরকারকে ধন্যবাদ না দিলি নয়, তার কারণ এই শালিগঞ্জ গান শিখাইছে কোন হালায় এটাই বড় টেনশন আমার। হ্যাঁ, বড় ভুল করছে শ্রাবণ, এরকম হয় কেন ভাই? রুবেল ভাই কই গেছে ভাই? বেশি মাস্টারি করা যাবে না ভাই, শ্রাবণ আগের মতন কইরে দেন। হ্যালো রে, হ্যালো রে, হ্যালো রে, হ্যালো রে, মনিটরে আমার ভগলটা একটু না বাড়াই দেন, আমার কানে না পড়লে আমার স্পিরিট পারবো না রে ভাই। হ্যালো রে, হ্যালো রে, হ্যাঁ ঠিক আছে। আমি যাহা প্রশ্ন করছিলাম দরদি, সুন্দর জবাব করছে না গো, জবাব শুইনি আমার মনটা ভইরে গেছে, হে মনে করছে আর ভালো কথা মনে আন নাই। আবার আমারে কয় এই আনোয়ার সরকার তুমি কি কও, বাইসা যাও তুমি আমার ওস্তাদ হয় না হলেই আমার তুল্য হয়নি। হ্যাঁ, এ সেতুর এই পার, যৌবন সেতুর এই পার, উত্তরবঙ্গে এমন শিল্পীর জন্ম হয় নাই, এই মাইয়া গোবদে এমন শিল্পীর জন্ম হয় নাই যে আনোয়ার সরকারের সামনে দাঁড়ায় এত বড় কথা বলবে, তার কলিজাটা কত বড় রে। হ্যাঁ, আর আমার কথা বলে আর বাসার হাঁস মুরগু কয়নি বাবা? এর বাসাবেন কোন কলেজ আছে এটা আমি জানি না ভাই, মনিটরে ভোগলটা খালি একটু বাড়াই দেন, খালি আমার ভোগলটা মনিটরে। এর বাসার হাঁস মুরগু বলে আমার কথা জানে, তবে তোমার মতন এত বড় সত্য কথা আমি কব না, হাঁস মুরগি কথা কয় বাবা? এটা কোন কলেজ? এটা পৃথিবীতে আজ জন্ম হয় নাই, তবে তোমার সত্য কথা কব না।
তুমি তো তুমি হে রুমি সরকার, যার উঠছে থাপা থাপা বাল সেও পারেনি আনোয়ার সরকারের সাথে তাল। বাল ভাষা খারাপ না, আনোয়ার সরকার যদি মুখ খারাপও করে সেটা কোরআনের যুক্তি আছে, পবিত্র কোরআনে আছে বেলাম জবর বাল, বাল ভাষা শুদ্ধ। বাল বাল কি মনে করছেন, বাল মুখ যেটা দাড়ি শূন্যত এটা বাল, মাথা যেটা রাখছে এটার নাম বাল, আর চুল যেটা বলেন এটা হচ্ছে গোপন জিনিস, চুলের চুল হচ্ছে না পাক জিনিস, বাল হচ্ছে পবিত্র জিনিস। আমি কইছিলাম মাইয়া যাতে আলুর স্টোর হেয়ার পিস্টে জবাব দিছে, কয় আনোয়ার সরকার মনে মায়ের পেট থেকে হয়নি বাবার পাশা দিয়ে হস, আমারে কজি কথা আপনি কয় একই কথার মায়েরা খালি মনে মনে কি খুশি গো কাম সারছে রো। আবার কয় তুমি মায়ের দুধ খাই না বাবার অন্য কিছু খাও, দেখো দুধ আসে না মুত আসে। রুমি সরকার তুমি আমার ছাত্রী বইলাই বাইসে গেলে না, তো অন্য কোনো শিল্পী কইলে, তুমি তো কইছিলা যে ওস্তাদ না হলে কিছু করতাম, আমি করে দেখাইতাম, তুমি ছাড়া অন্য কোনো শিল্পী কইলে খোদার কসম কইলাম এক থাপ্পড় 32টা দাঁত ভাঙে আমি 64 করে দিতাম। হ্যাঁ এই এই গ্রামে এইসব সরকারের সাথে আমার গানের পালা পড়ছিল, হ্যাঁ এরও কিন্তু ইয়ে নফসি তুলে দিছিলাম আমি, আর এর নাম শুনলে আনোয়ার সরকারের নাম শুনলে বাঘে ছাগল এক ঘাটে পানি খায়, বয়স দিগ মতো এটা আমি চ্যালেঞ্জ করি, 20 বছর আগে থেকে তাই চ্যালেঞ্জ করে আসলাম আমি, 20 বছর পর আর তো কি করবো আমি। আমিও আর মায়ের গর্বে ছিলাম না বাবার পাশা দেওয়া হয়েছে, এত বড় একটা বেয়াদবি কথা, এর জন্য কোরআন থেকে তোমাকে সরি বলতে হবে, তোর মায়ের ওই পলিথিনের ঝোলার কোনো দাম নাই। আমার বাপ আমার মাও বিয়ে করে হাজবেন্ড না কোরআনের কথা আমি বলছি না, আনোয়ার সরকার পালাগানি করে না ওয়াজও করে, 30,000 টাকা তো সভা করে জানা হয় আনোয়ারের এক পালাগান করে তা হয়, আমার আব্বা আমার মাও বিয়ে করে আমার মাও পাকা ঘর তালা দিতে, আমার আব্বা সৌদি আরব যা 10 বছর থাকুক, তো আমার মাও আমার মাও কি পারবে একটা সন্তান দিতে, পারবে না, আমার বাবার প্রয়োজন। তাই রুমি সরকার বলে না তোর মায়ের গর্বটা হচ্ছে পলিথিন একটা ব্যাগ, বাপ যদি আমার মাল থই তাহলে ব্যাগের দাম আছে, নইলে স্যার এর দাম নাই। আগে আমার একটা গান শোন, আরে কে দেখবে তোর রূপের বাহার, আরে কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে, ওরে রূপে গুণে হল বাবার অন্য দিক দিয়ে হসি। তোর এই গ্রামের নাম কি গো? ডাবর ঘরা মায়ের নামে জমি যদি 14 বিঘাও থাকে, আমার বাপ যদি চাষ কইরে বিছুন না ফলায় ফসল হবে গো, কোনোদিন আমার গান শোন রে বেডি, ওরে কলের নাঙ্গল পুরুষের কাছে আমি চাষ করি না ফসল বলবা তোমার জমিতে, আমার গানের একটা করে কথার ওজন সৌত্র মনোজন আমার এক বাবা তাহা দিছে, আরে রুমি সরকারের কথা এমরে কানি দেখ পুরুষ ওমরে এক পুরুষ কথা, হ হ ঠিক ঠিক, এই শালির কথায় যারা হ হ করবে আমি মনে করবো ওর মধ্যে গাইরের ভাব আছে,
তাহলে জন্মতত্ত্ব জানবি যদি ওরে আমার মন আগে জন্মতত্ত্বকে চিনতে হবে, আমি কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাব। আগে গর্ব হইল বাবা পরে গর্ব হয় মা, এই তত্ত্ব জানবি যদি রুমি সরকার তোর গুরুর কাছে যা। আগে বাবা গর্ব হয় তারপর মা ধারণ করে, বাবা যদি গর্ব না হয় গো 14,000 বছর শুয়ে থাকলে ও কাজ হইব না, কাজ হইব না। তাহলে আর কথা বাতিল, আবার কয় দুধ খায় না বাবার অন্য কিছু টানো, এই তোর মায়ের দুধ এটা কোন মলবি কয়, কোন মুন্সি কয়, কোন মৌলানা কয়, কোন হালাই পীর কয়, কোন বয়সী কয়, কোন বয়সী কইলে তার বোনকে আমি তিনবার করে বিয়ে করি। এ বয়সীকে মধ্য কোন বয়সী যদি কয় যে দুধ মায়ের তার বোনক তিনবার করে বিয়ে করে, আমি এই চ্যানেলের মধ্যে বললাম, মিডিয়ার মধ্যে বললাম, সারা পৃথিবীর লোক দেখবে। হ্যাঁ এই তোর মায়ের দুধ না দুধ আমার বাবার, আমি তোর মতন অশিক্ষিত ভাবে বলবো না, আমি শিক্ষিত ভাবে বলবো এখানে মা বোন যদিও না মানে ওই জাতকে, ওই নারী জাত হচ্ছে গুদ্রা জাত চুন্নি বিলের জাত, এই নারী জাতের জন্মই হচ্ছে শুধু পুরুষের পাওয়া টিপার জন্য। ওই যে বকনাগরু আছে না, বকনাগরু চেনেন না, এই বকনাগরুর তলে বালতি নিয়ে যা দোয়ন্ত বাবা দুগ্ধ আইব, আইব না, যখন সার দেখাবেন সার বোঝেন না, এই রুমি সার বোঝনি, ফর্মুল্লা বোঝো ফর্মুল্লা, যখন এই সার দেখাবেন তখন এই দুগ্ধ আইব। ইনকে তোর মা ওরে আমার বাপক দিয়ে বিয়ে না হওয়া বন্ধু পারে ধরে টানলো এক ফোঁটা দুগ্ধ আইব না। আমার বাবার দুধ আমার বাবা খায়, তোর মায়ের মাঝে কোন জায়গায় হে কি কমরে বাবা, শালা আমারই ছাত্রী, ওবর মুখে থুতু ফালালে আমার গায়ে পড়বে, শালা শক্ত শিল্পী পাই না তো আমি গান্ডা গামুকার সাথে, এটাই বড় যন্ত্রণা। আমি কুমুটি করে বলি যে ভাই ভালো দেখে একটা শিল্পী আনেন, শালা কুমুটিরাও আমরা পামু কই, শক্ত শিল্পী না হলে পিলিয়ার ঠিক মতো আর্জেন্টিনা আর ব্রাজিল না হলে বল খেলা আরাম হয় না। হয়তো রুমি সরকার এবার বলবে আমার মায়ের ভাণ্ড যেখান থেকে দুগ্ধ আসছে ভাণ্ডবটা ওর মায়ের, এ ওই ভাণ্ডবটা আমার বাবা তোর মাকে গিফট করছে রে, গিফট বুঝো দান করছে দান, প্রমাণ তার পবিত্র আল কোরআন। আমার ভাইরা রে আদম হাওয়াকে সৃষ্টি করে যখন বেহেস্তের মধ্যে রাখে, মনিটরে আবার সাউন্ড কমে গেছে সাউন্ড সিস্টেম ভাই রে, আদম হাওয়াকে সৃষ্টি করে যখন আল্লাহ বেহেস্তের মধ্যে রাখে, আদমের বুকও ছিল সমান মা হাওয়ার বুকও ছিল সমান, নারী পুরুষ কোন প্রমাণিত নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল প্রতিদিন তিনটা করে ফল পাঠা দেন, বাবা আদম ফল খায় দুইটা, তোর মা হাওয়া ফল খায় একটা, বাবা অজে সুরে কথা বলতে কি খারাপ লাগে। একদিন আমার বাবা আদম ঘুমের ভাবে যায়, যখন আদম ঘুমের ভাবে যায় ওরে তখন ফেরেশতা জিবরাইল তিনটা ফল পাঠা দিলেন, বাবা আদমকে তোর মা হাওয়া ডাক দিল না, আরে কোত কোত করে হাওয়া তিনটা ফল গিলা খাইল, আর মায়েরা গলা হাসার জাত, হাত জিঙ্কা কোত কোত করে গেলে আর মায়েরা সকালে তিন গাবলা দুপুরে চার গাবলা খালি কোত কোত করে ভাত গেলে চাবায়ও না। আর আমরা পুরুষ জাত পুরুষের স্লাইড হলে পেট ভরে যায়, এ নারী জাত কোনো স্লাইড ফ্লাইট বোঝে না, আরে তিনটা ফল এবার হাওয়া কোত কোত করে খাইল নি, স্বামীকে ডাক দিল না, বাবা আদম জাগ না হয় কয় হাওয়া রাজ থেকে আমাদের ফল আসে নাই, হাওয়া কয় স্বামীকে ফল আইছিল কিন্তু ফল আমি খাইছি, ওরে তখন আদম কয় হাওয়া আমার ভাগের দুইটা আমাকে দাও,
তোমারটা তুমি খাইছো, হাওয়া কয় স্বামী গো খাওয়ানো জিনিস আমি তোমাকে কেমন করে ফিরে দিব। ওরে এমনি হালে বলে জানি ওরে জাদুদন, পিছে থেকে কথা বললে আমার সমস্যা হয়ে যাবে রে। এখন আমার চোখ আমার কান চতুর্দিকে ফিট করা থাকে বাবা, শিল্পী মানুষ, গুদুর গাদুর গল্প হইলে মনে হয় না জানি কি হয় ওখানে গল্প, এটা আমার সমস্যা হয়ে যায়। কারো কোনো প্রশ্ন কোনো অভিযোগ থাকলে লেখে লেখে পাঠিয়ে দেন, সরাসরি বলবেন, কোনো সমস্যা হবে না বাবা। আমার ভাইরা আরে তখন আদম কয় ফল না দিলে আমি কিয়ামত প্রমাণে ছাড়ব না। হাওয়া আল্লাহর কাছে কেনতে কেনতে ফরিয়াদ করে মাবুদ গো আমি খাওয়ানো জিনিস স্বামীকে কই থেকে ফিরে আই দেবো, স্বামী তো অন্য গাছের ফল নেবে না, ওই গাছেরই ফল আমার থেকে চাই। আমার আল্লাহ কয় আদম রে তুমি চিন্তা করো না, এ আদম তুমি এই মুহূর্তে দুই রাকাত নফল নামাজের সিজদায় পড়ে যাও। ওরে আল্লাহ রহি পাইয়া বাবা আদম আলাইহিস সালাম ভাবে মনে মন, আর আল্লাহর হুকুমে বেহেস্তের মধ্যে নফল নামাজের সিজদায় পড়ে গেল রে। এখন ওরে যখন আদম সিজদার মধ্যে পড়ে শোনা সমাসা, মা হওয়ার মুখে দাড়ি ছিল দাড়িগুলো গেল মিশিয়া, মা হওয়ার বুক থেকে দুইটা স্তন বাইর হইল। বাবা আদম সিজদার থেকে মাথাখানা তুলে ওরে প্রথম বাবা আদমের নজরটা মা হওয়ার বুকের উপর গেল। বেয়াদবি মাফ করবেন, মা বোন বোন ভাগ্নি বেটি বাস্তি সবার আছে, এ পৃথিবীতে যদি নারী পুরুষ সামনাসামনি হয় আরে প্রথম পুরুষের সুদৃষ্টি ওই মায়ের বুকের উপরে যায়। ওরে যখন আদমের নজর মা হওয়ার বুকে পড়িল, ওরে সঙ্গে সঙ্গে বাবা আদম মুস্কি হাসে উঠল নামাজের মধ্যে। এবার এই দুই ফলের কথা মনে পাশে গেল। এই জন্য তরিকার লোকের একটা গান গায়, গান গামো না, এটা এই পালার গান না, খালি একটা কলি কমো না কইলেও ভালো লাগবো না। প্রেমের গাছে দুইটা ফল ও আসে করে টলমাল, আরে কত ভ্রমর হই পাগল এ আসতে। বাবা আদম যদি ওই ফল শক্তভাবে খাবার না চাইলে হনি, দাবি দাবি যদি না শক্তভাবে না চাইলে হনি, তোর মা ওই দুটা পালো হনি কুটি বুঝে লও আমার বাবা গিফট করছে। আমার বাবা আদম যদি না চাইতো রে, তোর মা ওক দেখার কলা গাছ দেখার সমান সমান হইতো, 150টা বাদাম দেখো ঘাটলো না। আরে তোমার কথা দিলাম রুমি সরকার বাতাসে উড়াইয়া, আবার কইছে নারীকে মানি না, এমন একটা নারীর অভিশাপে পৃথিবীতে 40 জন পুরুষের গর্ভ হয়ে গেছে। এ এলে প্রশ্ন আনোয়ার সরকার চুলের ধারি দিলে 18টা করবে এই গ্রামে, ডাবর গ্রামে। কি কলার কথা কমি, একটু ভালো ভালো কিছু কও। এই নারীটা ছিল মরিয়ম, স্বামী ছাড়া গর্ব, মক্কার বাদশা কলঙ্কিনী মনে করে তাকে বনবাস করলেন। আমার বাইরা রে কলঙ্কিনী অবস্থায় খেজুর গাছের নিচে থাকলেন। একটা কথা বলবো নারী পুরুষ সবাই পক্ষ সবাইকে, আল্লাহ সব মানুষকে ক্ষমা করে গো, কিন্তু রহমকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। কিছু কিছু যুবত পোলাপান আমার বাবা গমদ্দ ছিল, এই বেড়ারা স্কুল কলেজ থেকে আসার সময় বই বস্তু পেটের তলে দিয়ে পেট উঁচু করে কয় মরিয়ম আমরাও তোমার মতন গর্ব হয়েছি। মরিয়ম কান্দে আল্লাহ গো আমার গর্বের সন্তান এটা তুমি ভালো জানো, কিন্তু তোমার বান্দা আমাকে দেখে কেন গৌরব করে, আমি সহ্য করতে পারি না। আর বিচার করো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই 40 জন পুরুষের গর্ব কইরা দিল। তবে এটা ঠিক এই এলাকার লোক বাপ জন্ম এই কথা শুনেনি, এটা গ্যারান্টি আছে। তবে আনোয়ার সরকারের কথা 25 বছর আগে কবর দিছে। এই পুরুষগুলো কারা? এরা মেয়েও নয় পুরুষ নয়, মরিয়মের অভিশপ্ত গর্ভদারী। দেখা যায় পৃথিবীতে আগা সরু পাশা সরু, পেটটা মাইয়া মানুষের মতন কেতর কেতর করে বেড়ায়, ক্যাচবাস করে কথা বলে, এই জাতকে চেনেন না? এটা হচ্ছে হিজরা। এরা মরিয়মের অভিশাপে এরা গর্ব হয়েছিল, যার জন্য এরা সন্তানও ধরতে পারে নাই, মায়েও হতে পারে নাই, পুরুষও হতে পারে নাই। ঠিক, তবে এই জায়গায় তোমাকে একটু পেঁয়াজ দেয় দেখি তো তুমি কেমন বয়াতি না পোয়াতি। ওরে তোর মায়েরা মারা গেলে 5 কাপড় দিয়ে জানাজা হয়, আমার বাপেরা মরে গেলে 3 কাপড় দিয়ে জানাজা হয়। হিজড়ে তো মেয়েও নয় পুরুষও নয়, কয়ে তো দেখি হিজড়ে মলে কয় কাপড় দিয়ে জানাজা হয়।
কোরআনে জবাব করবা, বেয়াদলিল কথা কইলে ভাড়ায় ভালো মো কিন্তু। আর কোনো কথা আছে বাবা? কি ছেড়ে ওই প্রশ্ন করছেন, আপনি করতেছেন এগুলো পাগলা সুতরা তো বউ কয় মা করে এই বউ দলানি মরদ কেন ধর 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 ধর। প্রশ্ন করছে মানুষের দুই বাচ্চা হয় কৃষক, এর কারণটা কি? সুন্দর প্রশ্ন ভাই, পরে বলবো, সময় কম, পরে বলবো। জানেন না জানি টাকা একশো রেডি করে রাখেন, টাকা ছাড়া হইব না, খালি হাড় কুত্তাও চাটে না। এখানে শুধু মতিয়ার ভাইয়ের কথায় আনোয়ার সরকার ফ্রি গান গেছে, কালীতলা এক সময় মালা আমি 500 পালা গান করে গেছি এলাকার মধ্যে। তে আপনাদের দোয়া আশীর্বাদে আমার একটা চ্যানেল আছে দরিদ্র মিডিয়া, এই চ্যানেল থেকে আল্লাহ পাক আমাকে অনেক দূর নিয়ে গেছে, অনেক 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 দূর চলে গেছে। আমি আপনাদের দোয়া আশীর্বাদে, তবে আমি যেখানে যাই না কেন এই কালীতলা এলাকার মানুষের কাছে আমি আবার আমি আগের আনোয়ার সরকারই আছি। এ মহিলা তুমি কি ভ্যার ভ্যার করে গপ্পু কইরা গেলে? কয় ময়া কেরে মুন্সি, ময়া কেরে মক্কা, ময়া কেরে মদিনা, ময়া কেরে মাঠ, ময়া কেরে মসজিদ, ময়া কেরে মন্দির, ময়া কেরে মামা, ময়া কেরে মা। যদি বাপের হলেন তাহলে ময়া কেরে বক্কা, ময়া কেরে মসজিদ, কি সুন্দর যুক্তি দিছে, ময়া কেরে সব আর মায়ের। হাই রে, যে শালা জাতের নাই পাঁচ নেংটি তার গাছে বলে আবার হক শালা মালকি। তোর মা গুদরা জাত, তোর মা সুন্নি বিলার জাত। পবিত্র কোরআন শরীফ সূরা নূহর মধ্যে আছে, সূরা নূহর মধ্যে এই নূহ নবীর আমলে চার জাতের নারী আছে। প্রথমে একটা হচ্ছে শুয়ারের বাচ্চা, আর একটা হচ্ছে কুত্তার বাচ্চা, আর একটা হচ্ছে সুন্নি বিলের জাত, আর একটা ফাতেমার বংশধর। যারা ফাতেমার বংশধর তারা আমাকে ভালোবাসবে, আমার কথা শুনবে। আমার ভাইরা, তোর মায়ের মধ্যে কোনো মুন্সি নাই, তোমার মায়ের মধ্যে কোনো পীর নাই আছে, তোর মায়ের মধ্যে কোনো মাজার নাই রে। তোর এই এই ডাবর গ্রাম মায়ে গেলে যদি খালি বকরি না বিয়াই মাস্তান। আমার এক বাবা আছে সুলতান সাহেব, তোর মাও সোজা মাস্তান মুখা কয় বাবা সুলতান তাড়াতাড়ি বকরি বিয়ে দি। কে তোর মাও বিয়ের পায় না? তোর মায়ের মধ্যে পিরলি নাই, তোর মায়ের মধ্যে গাউস কুতুব নাই, তোর মায়ের মধ্যে মুন্সি নাই, তোর মায়ের আগাও নাই, তোর মায়ের কোনো জামাত নাই, তোর মায়ের সমাজ নাই। তোর মাও যদি একটা মুরগি যাবো করে শালা তাকেও খাওয়া যায় না। সেই যায় তোর গল্প। এই মহিলা, এইবার আমি তোমাকে জিজ্ঞেস করব রে। ও আবার আমাকে প্রশ্ন করছে, কয় আনোয়ার সরকার তুমি সৃষ্টির মূল বাদ দাও, নূর নবীকে বাদ দাও, এই পৃথিবীতে তোমার বাবাকে দেখো, কয় ফিল্ডে নামো। হ্যাঁ, আমি সৃষ্টির মূল থেকে বলছিলাম, পৃথিবী সৃষ্টি করার 370,000 বছর আগে আমার বাবা বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে সৃষ্টি করে রাখছেন। আমার নবীকে সৃষ্টি করার পর কোনো মাইয়া ছিল না, এই পৃথিবী সৃষ্টি করার পর আমার আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়ে আমার আব্বা হযরত আদমকে সৃষ্টি করে বেহেস্তের মধ্যে রাখলো। ওই সময় কোনো মাইয়া ছিল না। আদমের নাম খান পবিত্র কোরআন শরীফের মধ্যে দেশে সূরা বাকারার মধ্যে আছে, আউযু বিল্লাহি মিনার শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নি জাইনুল ফে আরদি খলিফা খলিফা। আমার আল্লাহ নিজের হাতে নিজ শুরুতে একটা খলিফা নিযুক্ত করলো। সবাই মুসলমান মুখে জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে বাবা আদমের নাম দিল। তোর মা কই রে? আমার নূর নবী হইতে বাবা আদম পর্যন্ত তোর মায়ের খবর নাই, কোন মলবি কোন বয়েতি কয় তোর মা এখানে আছে? আদম হইতে তোর মায়ের খবর নাই? আদমকে বানানোর 40 বছর পর, আদমকে বানানোর 40 বছর পর, আদমের আদম বানানোর 40 বছর পর আদমের বাঁয় মোড়ের থেকে একটা বেঁকা হাড্ডি নিয়ে তোর মা হাওয়াক বানায়া আদমের বাম পাশে রাখছে। এই জন্য তোর মাও যত সুন্দরী হোক পুরুষের বাঁয় মোড়ে থাকে, ডাইনে মোড়ে থাকবে বাইন শালা বেঁকা হাড্ডির জাত তো করা নারী জাত। এ যুবক ভাইরা যারা বিয়ে করছেন, এই জন্য এই নারী দেখ শালা মাঝে মধ্যে পাতলা বাড়ি দিয়ে রাখবেন, তা শালা ইজাত ঠিক হবে না। আই দেখ
আমার কথাই আর এক বাবা আমাকে টাকা দিছে, বাবা রে জ্ঞানী লোকের জন্যই গান বাবা, গান শিখে শিখে তোক যারা টাকা দিবি তারা বোকা নয়, অত বড় অত সস্তা নয়, এটা আনোয়ার সরকারের এলাকা। এই কালীতলায় হাজার হাজার গান গাইছি আমি, আর সবাই আমার ভক্ত, পাবলিক খেলে আমার গান শোনার জন্য আসে নাই, মনে করছে যে আনোয়ার ভাই আসছে তার মুখটা একবার দর্শন করে আসি, এটাই বড় কথা। ঠিক আমার কথা না, তুমি ওটা শুনে দেখো। আমি এবার প্রশ্ন করব রুমি সরকার রে, এই আমার বাবাকে মুন্সির যে তুমি নিন্দা করো রে, আমার বাপ মুন্সি যদি তোমার মায়ের নিকে না পড়ালে হইনি তুমি হলে হইনি কুর থেকে, এই আর এই জাতের সাথে গান গাওয়াই তো ঠিক না। আমরা পুরুষ, আমরা পুরুষ, আমরা নবীর উম্মত, আমরা মুসলমান, আমাদের সাড়ো ব্রিগেড আছে, অনেকবার প্রশ্ন করছি সঠিক জবাব পাই নাই, আজকে যদি সঠিক জবাব না পাই আজ থেকে আমার নাম আর নেবে না, আমার নামে আর বন্দনা করবা না যদি সূক্ষ্ম জবাব আজ না হয়। এই আমরা পুরুষ, আমরা মুসলমান, আমাদের সাড়ো ব্রিগেড আছে, জান্নামটা কোরআন শরীফের মধ্যে রয়ে গেছে, সামি আল্লাহ হুলিমান হামিদের আব্বা নানা কাল্লাহাম, বুঝেন নাই কি যাক, এখন বড় হলে বাজারে বিক্রি হয়, ফ্যামিলি ভালো হলে 5-7 লাখ টাকা দেয়, হুন্ডও দেয়, এখনো বোঝেন নি, বোঝেন নি, খালি থাকি ধো করেন না। এই যে মুন্সি ডিভেন নিয়ে বিয়ে পড়ায় মুন্সির বউ আগে তালাক, এখনো বোঝেন নি, সামি আল্লাহ হুলিমান হামিদের আব্বা নানা কাল্লাহাম। একটা পুরুষ যখন 6-7 বছর বয়স তখন ওই বাবরি খবর দেয়, আপনাদের দেশে কি কয়, বাবরি কয় না গোটকা কয় না কি কয়, গোটকা, এই গোটকা হোক আর বাবরি হোক তাকে ডেকে নিয়ে আসে, ওই যে সামি আল্লাহ হুলিমান হামিদের আব্বা নানা কালহাম, ওই মামুর আকাল বাঁশের চিপের মতো দিয়ে মাথা কাটার সঙ্গে সঙ্গে প্রথম পুরুষের সুন্নত, সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ রুমি সরকার তুমি তো নারী জাত, তুমি কয়ে তো তোর মায়ের তো ধরারও জায়গা নাই কাটারও জায়গা নাই, তোর মায়ের কোন জায়গায় কেটে সুন্নত হচ্ছে, এ দাঁত ভয় করবেন না, এ নারীদের যদি সুন্নত না হয় সমস্ত ছলা নারীরা হচ্ছে হিন্দুর জাত, এদের হাতে রান্না খাওয়া না যায়, আজকে সুন্নত করবা হ্যাঁ তাহলে বুঝবো তুমি বাপের বেটি, গান গাইবা আর নাহলে হিন্দুর মধ্যে গণ্যত হয়ে যাইবা, উঠে না আল্লাহ কলমান না কইয়া খালি কইবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে, যদি আর সূক্ষ্ম জবাব না হয়, অল্প করে দিলাম বেশি দিলে আবার ফাইটে যাইব, আর মনে মনে তো হে অনেক গাল পারতেছে, আমি তো দেখতেছি আরো দর্শক দেখতেছি, আজকে করলাম তো কান দিল মাপ পাইবা না, আজরাইলের হাতে পড়ছো তুমি, হ্যাঁ উঠে তো করবি, ওই করছে আরো অনেক অনেক শিল্পী আমাকে করে গেছে, সকলেই গান গায় আনোয়ারের সাথে, আমার সগলি তুলে নিয়ে গেছে একবারে, তবে আনোয়ারের সাথে গান গাইলে মনসে কিছু কওয়ার সাহস না পাইলে বাসায় যায় আর ঢোল আলা বাসি আলা জুড়ি আলা কয় বাবা রে কয় কি কয় আজকে বাজানে ধরছিল আমার, আল্লাহ বাঁচাইছে, তো বাজানে ধরে যদি বাবা পালা কেবল শুরু শুরুতে মজা হয় না, তবে আমার বাবা যে কি ধন আর সুন্দর কাহিনী সামনে আছে, কোনো কঠিন মানুষ থাকলে তাকেও কান্দে উঠতে হবে, দর্দই আল্লাহ বলছে যেখানে আমার নবীর কথা হবে বাবা মার সম্পর্ক কথা হবে, আমি আল্লাহ অসংকট ফেরেস্তা পেটে দেই, যদি তাদের কথা শুনে এক ফোঁটা চোখের পানি ফালাতে পারে কোনো মুসলমানের সন্তান, কাল হাসরে কোনোটার বিনিময় ক্ষমা না পাইলে নবীজির কথা শুনে এক ফোঁটা চোখের পানি ফেলাইছে, ওই এক ফোঁটা চোখের পানির জন্য আমি আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দেব, সেদিকে যাব বাবা, শুরুতেই তো মজা হয় না, তবে এইবার বুঝবে যে আমার বাবা কোন জিনিস, সামনে অনেক দুঃখের কথা আছে, সবাই মন দিয়ে থাকবেন দরদি, কেউ জানি মনে কষ্ট নেই না, তবে একটা গান মনে হইল ধর, ওরে যারে আমি হারাই আছি কি জানো কি ফেলেছি হারাই, আমার কপাল গেছে পুইরা রে, ও বাবা
এই মনসের মধ্যে হয়তো কেউ বাবা হারাইছে রে, হয়তো কেউ মা হারাইছে গো, হয়তো কেউ জোরের ভাই হারাইছে। যার হারাই গো সে হারানের ব্যথা বুঝবে, যার জীবনে না হারাই দরদি সে কোনোদিন হারানের ব্যথা বুঝবে না মা। যার হারাই সে বোঝে, তাই আমার গানের মধ্যে বলবে বুঝতে পারবেন হারানের কি যন্ত্রণা। কপাল গেছে ফুইরা রে, কি জানো কি ফেলেছি।
বিশেষ করে আজকে এই বয়াতি খুশি কেন জানে? এই দু চারজন বাবা মিলে টাকা দিছে, না জানি কি হয়ে গেছে। তবে আমার মারা যদি আমায় টাকা নাও দেয়, যদি দূর থেকে আমাকে আশীর্বাদ করে, এটাই আমার জন্য অনেক। তবে আপনাকে টাকা যতই দে, যদি বকে দেয়, এই টাকার কোনো মূল্য নাই। তবে ওনাকে আর কি বলবো, এর আগে যে যা বলছি, তবে ওনার ভাবে বুঝলাম আমি যে আসলে ওনার লজ্জা তো দূরে থাক। লজ্জা বলতে কিছুই নাই, যে কথা ওনাকে বলছি। তবে যাই হোক, এবারও উঠে উনি যা বললেন একদম সব মিথ্যা কথা বলে গেলেন। এসব কথা তো, এসব কথার জন্য উনি যে কি প্রাপ্য সেটা ওনাকে বোঝাই দেব। তবে একে একে আমার কাছে তিনটি প্রশ্ন করে গেছে, প্রশ্ন তিনটি আশা করি আপনাদেরও মনে আছে যে কি কি প্রশ্ন করেছে। তবে তিনটি প্রশ্নেরই আমি জবাব করব। তবে তার আগে ওনার একটা কথা আমার জায়গা মতন লেগেছে বাবা, যেমন উনি যে এই আদম সৃষ্টির কথা বললেন, এ কথাটাই আমি আগে সর্বপ্রথম বলতে চাই। তার কারণ এ কথাটা উনি যা বলছেন সম্পূর্ণটাই ভুল বলছেন। তার কারণ উনি যে দেখালেন যে আদমকে সৃষ্টি করেছে আল্লাহ, আল্লাহ পাক নিজের হাতে নিজ সুরাতে আদমকে সৃষ্টি করেছে। উনি একটা আয়াত পাঠ করলেন যে ইন্নি জাইনুল ফি আরবি খলিফা, আল্লাহ পাক নিজের হাতে নিজ সুরাতে আদমকে সৃষ্টি করেছে। তবে আদমকে সৃষ্টি করেছে আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটি অংশ দিয়ে আদমকে সৃষ্টি করেছে। উনি তো তার নিজে মুখেই বলে গেছে, বলছে কি না, এই আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটি অংশ দিয়ে যে ওনার বাবা আদমকে তৈরি করেছে। তবে আমি তো মনে করি, আমি যেভাবে ওনার নাম শুনি সারা বাংলাদেশে, যে উনি একজন বাংলাদেশের সুনামধন্য বাউল সম্রাট, আমি তো মনে করি যে অত দূর অব্দি উনি যাইতে পারেনি। এই সাধারণ একটা কথা, এই কথাটা উনি মঞ্চে উঠে কিভাবে ভুল বলতে পারলেন? এই আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে ওনার বাবা আদমকে সৃষ্টি করেছে। তবে এই আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটি অংশকে উনি তা মনে হয় জানে না। এই আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটি অংশ আমার মা, যে চারটি অংশ দিয়ে ওনার বাবা আদমকে তৈরি করা হয়েছে, এই চারটি অংশই আমার মা। যেমন মা পানি গঙ্গা আমার মা, মা খাকি মাটি আমার মা, মা হাওয়া বাতাস আমার মা, মা ব্রহ্মা আগুন আমার মা। তাহলে ওনার বাবা আদমকে যে সৃষ্টি করেছে এই চারটি অংশ দিয়ে, সে চারটি অংশই যদি আমার মা হয়, তাহলে ওনার বাবা কই? তো আপনার বাবা কই? যে গল্প আপনি বললেন, এই সারা রাতের গল্প তো আপনার এখানেই শেষ মিয়া, আপনার কথা একদম বাতিল, আউট, আপনার বাবা আউট, এই চার অংশই আমার মা, তাহলে আপনার বাবা কই? তবে আজকে ইনি আমার সঙ্গে কি গান গাইবেন, আমার তো উচিত না এনার সঙ্গে গান গাওয়া। যদি বিশেষ করে জানতাম যে আজকে এই মঞ্চে ওনার সঙ্গে আমার নারী পুরুষের পালা হবে, বাবা মার পালা হবে, তাহলে তো আমি রুমি সরকার উঠতাম না মঞ্চে। তার কারণ আজকে যার সঙ্গে আমার গানের পাল্লা পড়েছে বাবা, আপনারা হয়তো বা দেখতেছেন উনি একজন পুরুষ, তবে আসলে উনি একজন পুরুষ না। তার কারণ আমি রুমি সরকার কি একজন নারী, আমার মা বোনেরাও রয়েছে, ওনারাও নারী, আর প্রতিটি নারীর বুকে স্থান রয়েছে।
প্রতিটি নারীর বুকেও স্থান রয়েছে। আর আদম উনি যার গল্প এতক্ষণ ধরে বললেন, ওনার বাবা আদম, এই আদমের বুকেও স্থান রয়েছে। তাহলে উনি পুরুষ হয় কিভাবে? এই আদম তো একজন নারী, তাই আজকে আমার গানের পাল্লা তার সঙ্গে পড়েছে, সেও একজন নারী। বিশ্বাস যদি না করেন, ওনার ওই ফতুয়ার বোতাম খুলে দেখেন, ওনার বুকেও দুটো স্থান রয়েছে। আর যাদের বুকে স্থান রয়েছে তারা কি কখনো পুরুষ হতে পারে? অসম্ভব। তবে চিন্তা করেন না বাবারা, আপনারা যা মঞ্চের সামনে বসে আছেন, এই মঞ্চের সকলেই নারী, কেউ পুরুষ না। তাই এনার সঙ্গে আমার এই নারী পুরুষের পাল্লা ধরাটাই তো উচিত না। একজন নারী, একজন নারী হয়ে পুরুষের পক্ষে কি গাইবে? আর এখানে তো এমন একজনও নাই যে সে পুরুষ, এখানে যারা রয়েছে সকলেই নারী। তাই সর্বপ্রথম এখানে আমি ওনার কাছে জিজ্ঞাসা করব যে যাদের বুকে স্থান নেই তারাই হচ্ছে খাঁটি পুরুষ। আর এখানে যারা আপনারা আছেন সকলের বুকেই স্থান রয়েছে, তাই আপনারা সকলেই নারী। এখানে কিন্তু কেউ পুরুষ নেই বাবারা, আপনারা কেউ পুরুষ নেই। তবে ওনার কাছে আমার জিজ্ঞাসা যে কোন পুরুষের বুকে স্থান নেই, আর তার নামটি কোরআনে স্পষ্টভাবে লেখা রয়েছে। আপনি কয়ও তো দেখি কেমন বড় বয়াতি, তবে যদি জবাব করতে পারে তাহলে বুঝবো যে আপনি একজন সুনামধন্য বয়াতি। আর যদি না পারে তাহলে মনে করবো ইনি একজন সুনামধন্য বয়াতি নয়, একজন সুনামধন্য পোয়াতি। তবে তাই আশা করি সুন্দরভাবে যেন উনি এই প্রশ্নটার জবাব করে যে কোন পুরুষের বুকে স্থান নেই, আর সেই পুরুষটির নাম স্পষ্টভাবে কোরআনের লেখা রয়েছে, আর যাদের বুকে স্থান রয়েছে তারা সকলেই নারী। আর উনি কি সুন্দর বললেন যে সূরা বাকারা, এই সূরা বাকারার অর্থ কি উনি জানে? মনে হয় তো জানে না। এই সূরা বাকারার অর্থ কি? গাভী। আর গাভী একটা নারী না পুরুষ? একটা নারী। তো সেখানেও আমার মা, তাহলে আপনার বাবা কই মিয়া? এখন অব্দি তো আপনার বাবার কোনো গন্ধবাস নাই পাইলাম না। আর যে আদমের কথা বললেন তাও উনিও আমার মাকে দিয়ে তৈরি, তাহলে আপনার বাবা কই? তাই ভুল ভাল না বকে, ভালোভাবে মঞ্চে যদি লড়াই করার বা গান গাওয়ার যদি ইচ্ছা থাকে ভালোভাবে গান গান নিয়ে, এই ফাইজলামি করার জায়গা এটা না। আর উনি কি সুন্দর আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার মা নাকি মারা গেলে চার কাপড়ে পাঁচ কাপড়ে জানাজা করে, আর ওনার বাবা মারা গেলে তিন কাপড়ে জানাজা হয়। তবে হিজলা তো একটা নারী উনা পুরুষ না, তারে কয় কাপড়ে জানাজা করবে? সে তো নারী উনা পুরুষ না। তবে শুনে রাখেন, এই ছোটো খাটো প্রশ্ন নিয়ে আপনি আমার সামনে আইছে, এর থেকে যদি বড় কোনো প্রশ্ন থাকে মিয়া তাই আপনি আমার সামনে তুলে ধরেন, তাহলে বুঝবো যে আপনি একজন বয়াতি। কি একলা আবল তাবল প্রশ্ন করেন? তো হিজলা যদিও বা নারীও নয় পুরুষও নয়, তবে হিজলা মারা যাওয়ার সময় এর পরনে যে পোশাকই থাকবে, যে পোশাক পরিধান করে, যে পোশাক পরনে নিয়ে সে মারা যাবে, সেই পোশাকেই তাকে দাফন করা যাবে, সে পোশাকেই তাকে দাফন করা যাবে। আশা করি আপনার এই প্রশ্নের জবাব শেষ। এই ফালতু প্রশ্ন না করে মানুষ যে প্রশ্ন করলে বুঝবে সেই প্রশ্ন করে। তবে আমি আপনাকে একটা প্রশ্ন করি, একটা তো করছি তবে আরো দুইটি প্রশ্ন করব। আপনি গুরু হয়ে যদি আমাকে এতটা ইয়ে ফেলতে পারেন তা আমি পারবো না? অবশ্যই পারবো। তো আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে পৃথিবীতে এমন একজন পুরুষ ছিল যে পুরুষটি লক্ষ লক্ষ টাকা খরচা করেছে একটা পায়ের মা, একটা মায়ের পায়ের তালু দেখবে বলে, কেন? আমার এই মায়ের পায়ের তালুর মধ্যে এমন কি আছে যার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করতে হবে? এই টাকা তো, এই টাকা দিয়ে উনি হজে যাইতে পারতো, বাড়ি কি বাড়ি বানাতে পারতো, জায়গা কিনতে পারতো, কিন্তু উনি তা করেনি। এনার মতোই ব্যাহুত সে পুরুষ নামের কলঙ্ক,
যে পুরুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা নারীর পায়ের তালু দেখবে বলে সে কি পুরুষ হতে পারে? কখনোই না। আর আমি রুমি সরকার মনে করি সে পুরুষ, এই পুরুষ হলো কুকুরের জাত। আর কিছু বলবো না, লজ্জা হলে ওনার এতেই হবে। তবে যে আর একটা কথা বলছে, যে মুন্সি আমার মান না, মুন্সি ওনার বাবা, এই মুন্সি যদি আমার মান নিকে না পড়াতো আমি রুমি সরকার আলমনি করতে কে? বেশ চমৎকার প্রশ্ন উনি করেছে। উনি প্রশ্ন করে মনে মনে তা খুশি, ওনাকে আর কি বলবো। তবে একটা কথা বলি বাবা, নিকা কি আপনার বাবারা করে নাকি আমার মা করে? নিকা কিন্তু কে আনোয়ার সরকারের বাবা করে না, নিকা করে আমার মা। যেমন এরকম আপনারা তো অনেকেই বিয়ে করেছেন, সকলেই বিবাহিত এখানকার বুঝতেছি, তো যখন বিয়ে করতে যায় এইরকম কিন্তু এইরকম বাড়ির বাহিরে এই সামিয়ানার নিচে বহাই রাখে, রাখে কি না? বসাই রাখে, বাড়ি ভেতর ঢুকতে দেয় না? এই পুরুষ জাতের এমন হাল হয় দেখবেন যে রুমাল মুখে দিয়ে মানে চোর যারা মনে হয় টলি চুরি করে আনছে, মুখে রুমাল চাপা দিয়ে বসে থাকে যে ধরা পড়লে কাম সারবে। আর আমার মা সুন্দরভাবে সাইতে গুজে বাড়ির ভিতর ঘরের ভিতর সুন্দরভাবে আরামে বয়ে থাকে, আর ওনার বাবারা এই রকম কাশি মানে কাতি মাসি কুকুরের মতো থামিয়ে না পাওয়ার দেয়। আর ওনার বাবা মুন্সি কি করে? ওনার বাবা মুন্সি গিয়া আমার মায়ের পায়ে তেল মাখে, বলো না মা কবুল। আমার মা যদি দয়া করে সেই মুহূর্তে কবুল বলে তাহলে এনার বাবাদের রক্ষা, আর যদি বলে যে না এই বর চলবে না একদম আউট, তাহলে যে বললাম না কাতি মাসে কুকুরের মতো পাতায় লাঠি দিয়ে বের করে দিলেও সেখানে করার কিচ্ছু থাকে না। তবে তাই নিকা আপনার বাবা করে না মিয়া, নিকা করে আমার মা, শুনেল। তবে আশা করি যে দুইটি প্রশ্ন আমি আপনাকে করেছি এরপর উঠে সুন্দরভাবে তার জবাব করবে। বলো না
সালাম জবাব করছে, কিন্তু আবার কয়, আমি বলছিলাম যে আমার বাবা মুন্সি, যদি তোমার মায়ের নিকে না পড়াই তো তুমি হইতা কই থেকে? হে কয় নিকে, তোমার মা বাপ করে না, আমার মাও করে। কি করে? আমার বাবা কাতি মাসে কুকুরের মতন পাঞ্জাবি পাকড়ি পইড়া মুখে উরমাল দিয়ে বসে থাকে গরু চোরার মতো। হ্যার মা ঘরের মধ্যে থেকে আমার বাবা মুন ওর বাবা মুন্সি যা কয়, আমার বাবা মুন্সি যা কয়, অমা কবুল করো। ওর মাও যদি কবুল করে তাহলে দাম আছে, আর যদি কবুল না করে তাহলে আমার বাবার পাঁচাত নাতিতে তুলে দেয়। এত বড় কথা! হ, তোর মাও তো আগে কবুল করবি, তোর মাও যে থামবে পায় না, এই জন্য তো আগে কবুল করে। আবার আমি প্রশ্ন করছিলাম, সুন্নত যেমন নারীদের কোন জায়গায় কেটে সুন্নত হয়, জবাব পাচ্ছে? এই জন্মে না। ওই যে একটা গান আছে না, বনমালি গো তুমি পড় জনমে হইও না দে, বনমালি রে রুমি সরকার রে তুমি, এই জনমে না পর জনমে যদি পায়। এই সুন্নত কইরা দিবা, নইলে কিন্তু খবর খারাপ আছে। কোরআন থেকে বলবা নারীদের কিভাবে সুন্নত হয়, নইলে সমস্ত নারী হিন্দু, দলিল নাই। আবার কি কইছে, যে এমন একটা পুরুষ ছিল নেলসে পুরুষ, পুরুষ হতে নেলসে জাত কুকুরের জাত কোন তো কইছে, কয়ার মায়ের পায়ের তালা দেখার জন্য নক্ষ নক্ষ কোটি 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 টাকা খরচ করছে পুরুষটাকে মহিলাটাকে। এই পুরুষটার নাম ছিল সুলেমান পয়গম্বর, কোরআনে তাই কয় যে সুলেমান নবীর হুতুর পাখি ছিল শোনো প্রাণের ভাই। আরে নারীটার নাম ছিল রানী বিলকিস, রূপের গৌরব করত সুলেমান নবীরে। প্রথম সিংহাসন হইতে তার প্রথম গেট পর্যন্ত আয়না ফিট করলো, করে বিলকিস রানীকে এবার দাওয়াত করলো। বিলকিস রানী আয়নাটা পানি মনে করে পরনের কাপড় হাঁটুর উপর তুলে আয়নার উপর দিয়ে হাঁটে হাঁটে যায়। তাহলে কোনো মহিলা যদি গ্লাসের ওপর কাপড় হাঁটুর উপর তুলে হাঁটে যায়, আর কোনো পুরুষ যদি আয়নার দিকে তাকে থাকে খালি পায়ের তালা দেখছিল। কোরআনে শরীয়তের শরীয়তে তো বেশি লেখা যায় না, শরীয়তে বলছে পায়ের তালা, খালি পায়ের তালা না মারফত পর্যন্ত দেখছিল। ওরে পুরুষটার নাম সুলেমান পয়গম্বর, মেয়েটার নাম রানী বিলকিস, তোমার কথা বাতাসে উড়ে দিলাম। আর কি প্রশ্ন করছে ভাই? আর কি প্রশ্ন করছে? আর কোনো প্রশ্ন করছে? ও সবাই মিয়ে, যদি পুরুষ হতাম নারীদের বকের স্থান কেন পুরুষের বকে? এগুলো সবাই দুই নম্বর মেয়ে। পুরুষ পৃথিবী থেকে নাম যেন কোরআনে থাকে, কার বকে স্থান নাই? এ মহিলা, আরে পবিত্র কোরআন শরীফের মধ্যে একটা বাবা আছে, তার নাম তুমি শুনে যাও, আমার বিশ্ব নবী মুহাম্মদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। উনি শেষ বিদায় হলে ঈদে গাদিরে 100 লক্ষ মানুষের মধ্যে ভাষণ দিলেন। আমার নবী বললেন, মানকুম তুম আলী ওন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আমি নবী যদি এলেমের শহর হই, এই শহরে আসার প্রথম দরজাটা হবে হযরত আলী, তাই হযরত আলীর বুকে কোনো স্থান নাই। বাবার বাবা হযরত আলী, আল্লাহ যারে বাবা কয়ে ডাকি। আর পশুর মধ্যে একটা পুরুষ ছিল, সেটা পশুদের মধ্যে মদ্দা ঘোড়ার বুকে কোনো স্থান নাই। তোমার কথা শেষ, কিন্তু এ নারী, আমি কোরআন থেকে কইলাম ইন্নি জাইনুল ফে আর দি খলিফা, আগুন পানি মাটি বাতাস দে বাবা আদমকে বানাইছে, তুমি কইলা আগুন আর মা, ব্রহ্মা আর মা, পানি আর মা, বাতাস আর মা, কি করে মা খাকি মাটি মা, মা আগুন ব্রহ্মা মা, মা হওয়া বাতাস মা, মা খাকি মাটি মা। আমি তোমার জিজ্ঞেস করব, এই আগুন পানি মাটি বাতাস যদি তোমার মা হয়, তোমাদের মায়ের ঋতু হয় মাসে মাসে, এই আগুন পানি মাটি বাতাস যদি মা হয়, আমার প্রশ্ন থাকলো এই চার মায়ের ঋতু হয় কোন মাসে কোন দিবসে? আর আমি কইছিলাম আল্লাহ নূরের নবী পয়দা, আর এই শালি কয় নূর মানে নূর মানে নীর হইতে নূর পয়দা, আর মাও সাগর, আর মায়ের সাগরত খুব পানি। হ্যাঁ, এত বড় কথা! মায়া তোর আগা পাশা ভুল লেগেছে,
বাইরে ভাই আরে মাইলার বয়স হইলে কুড়ি আরে মোটামুটি আদা বুড়ি তোর মায়ে গেলে যদি খালি আড়া সোল হয় এটা আর চলে না যৌবনে ভাটা ধরে যায় আরে মাইলার বয়স হইলে কুড়ি কুড়ি ভাইরে মোটামুটি আদা বুড়ি যাতে পরে রঙ্গিল শাড়ি কাম কাইজে নাই তেম আরে চালান সারা ব্যবসা করে শূন্য রাখবো হাজ মায়ের উঠে আগুন সকে বেলকি আরে মিশে মায়ার ফাঁকি জুতি আর মায়েরা কালেনও যদি হয় আমার বাপেরা বলে কয় কি মাল যাচ্ছে তোর মাও পচা যা মাল কষা তাও তোর মায়ের ভাগ্য ভালো আনোয়ার সরকার যদি রাস্তাতে হাইটে যায় ও আনোয়ার ভাই ও আনোয়ার ভাই আনোয়ার ভাই দাঁড়ায় কি হয়েছে ভাই কেমন আছেন ভালো আছি ভাই ছেলে মেয়ে কয়জন বলে ভাই আল্লাহর মাল একজন আল্লাহর যদি মাল হয় তো আমার বাপেরা মাল কত দোষ কোটি আজ থেকে জোরে কবা মুরগির মতো কলা পাতার জীবন রুমির কলা পাতার জীবন আরে শুকাইয়া যায় সকল নদী জানলে কামের সাধো রুমি তোর শাশ্বমধুর তেরো নদী 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 আমি একবার সুমুখ মারি যদি শুকাইয়া যায় সকল নদী জানলে কামের সাধো কৃষ্ণ ষোলশ মুনি নয় খেলে বৃন্দাবন মন 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 রে ষোলশ মুনি নয় খেলে বৃন্দাবন আরে আনোয়ার সরকার কামের প্রেমে আনোয়ার সরকার কামের প্রেমে জয় করেছে নারীর জীবন আর বলবো না পাবলিক বুঝতে পারছে ওপর মুখে থুতু দিলে ওপর মুখে থুতু বললে নিজের গায়ে পড়ব তবে তুমি আমার বাবা কি আজকে শুনে যাও আর এই মহিলারা এই বেয়াদবের কথা শুনে তোমরা বেয়াদবি হইও না নারীরে নামাজ পড়তে পড়তে যদি কপাল ক্ষয় করে নারীদের নামাজ কবুল হইব না কোরআন পড়তে পড়তে যদি নারীরা অন্ধ হইয়া যায় আমি আনোয়ার সরকার কথা দিলাম গো ওই নারীর কোরআন পড়া কোনোদিন কবুল হইব না কেন হইব না জাতির মধ্যে একটা নারী তার স্বামীকে প্রভুর মতন ভজনা না করছে তার কারণ আল্লাহর হুকুম মানা কি বাবা কথা কন্যা কে লেগে স্বামীর হুকুম মানা কি চিন্তা করেন এই জায়গায় আমার কথাটা চিন্তা করেন এখনই বসে বসে আল্লাহর কামও ফরজ স্বামীর কামও ফরজ স্বামীর কাম যদি কোনো অংশ কম হলো নি তাহলে আল্লাহ সুন্নত দিলেন স্বামীর এটা করলে সুন্নত হবি কিংবা লফল হবি সুন্নত নাই লফলও নাই আল্লাহর হুকুম ফরজ স্বামীর হুকুম মানাও ফরজ এই নারীরা যদি নামাজ দুই অক্ত কম পড়ে কোনো পাপ নাই যদি স্বামীর পাও বেশি বেশি টেপে প্রমাণ আল কোরআন খড়ি কাটা বিবি রহিমা ছিল মেয়েটা নামাজ রোজা একটু কম করত গো কিন্তু স্বামীর বিনি হুকুমে মেয়েটা প্রসাব পায়খানাও করত না ওই নারী রে তোর আল্লাহর মা ফাতেমার আগে বেহেস্তের মধ্যে গেছে ফাতেমা বেহেস্ত যাওয়ার সময় উটের বৃষ্টে চড়ে থাকবে খড়ি কাটার স্ত্রী রহিমা উটের নাগাম টাইনে ধরে নিয়ে যাইব রে তাহলে বেহেস্তে কি আগে গেল খড়ি কাটা বিবি রহিমা কিসের গুণে স্বামীর গুণে যদি জান্নাতে যেতে চাও
আগে তোরা টিপো স্বামীর পাও, যেমন রহিমা বিবি যেমন রহিমা বিবি জিব্বা দিয়া সাপে খাও, আগে তোরা টিপো স্বামীর পাও, ও আমার শাশুড়ির ছাও, আগে তোরা টিপো স্বামীর পাও। বিবি থাকলে তুমি ফরজ নামাজে, আমি যদি ডাইকিয়া সখ্যাজ মতের লাগে, এই আসতে মাইয়া লোক নামাজ পড়তে যাই, বোঝায় নামাজ হাতে নিছি, পুরুষ যদি কয় আমি ব্যবসা থেকে আসছি কিংবা শহর থেকে আসছি, শরীর টেকেলাম তো আগে আমার খেজমত করো, চিকন করে বললাম শরীয়ত দিয়ে বললাম যে আমার আগে এই খেজমতটা করো, তোমার মায়ের যায় নামাজতে আগে স্বামীর মন জোগাতে হবে। বিবি থাকলে তুমি ফরজ নামাজে, রুমি রে আমি যদি যাই কি আসো খেজমতের লাগে, আমি তোমার প্রাণের স্বামী, স্বামী দুঃখ দিও না গায়ে, আগে তুমি টিপো স্বামীর পাও, যদি জান্নাতে যেতে চাও। আরে আনোয়ার সরকার আমি, আমার সে তোমার কাছে কি আছে দামি, বলো না কি আছে দামি, বলো না কি আছে দামি, আমি তোমার প্রাণের স্বামী, আমি তোমার প্রাণের স্বামী, তাও কি তুমি জানো নাই, আগে তুমি টিপো স্বামীর পাও, যদি জান্নাতে যেতে চাও, আগে তোরা টিপো স্বামীর পাও, যেমন রহিমা বিবি, যেমন রহিমা বিবি জিব্বা দিয়া সাপে খাও, আগে তুমি টিপো স্বামীর পাও, ও আমার শাশুড়ির ছাও, আগে তোরা টিপো স্বামীর পাও, যদি জান্নাতে যেতে চাও, সবাই তোরা টিপো স্বামীর পাও। আমি সেই বাবার পক্ষে গান গাইলে আসতে, যে বাবাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী কোনোদিন সৃষ্টি করত না, নারী হোক আর পুরুষ হোক আর যত পাপ করুক, মরার আগে যদি আমার ওই বাবা মোহাম্মদ মুস্তফা, আল্লাহর নাম রাব্বুল আলামিন, আমার বিশ্বনবীর নামটা রাখছেন রাহমতুল্লিল আলামিন, আমার বাবা বিশ্বনবীর নাম যদি মুখে বলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কয় আমার নবীর নামের বিনিময় রে, ওই মানুষের সারা জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিলাম। আমি সেই বাবার পক্ষে গান গাই, আর তুই কি ব্যান থেকে ফাতার মা কোতর মা আরম্ভ করছ? হ্যাঁ আমার নবী গো, এই উম্মতের কারণে নবী আমার এত কষ্ট করে, শোনো প্রাণের ভাই, আমার নবী যদি উম্মতের জন্য পৃথিবীতে কষ্ট না করত, কাল হাসরের সমস্ত নবীর উম্মতের আমরা জাহান্নামের আগুনে জ্বলত। নবীর বাবা নাই, নবীর মা নাই গো, মায়ের গর্ভে থেকে জন্ম নেওয়ার আগে নবীর বাবা মারা যায়, ছয় বছর বয়সে নবীর মা আমেনা সেও মারা যায়, ওরে নবী জন্ম নিয়ে তোর মা আমেনার দুগ্ধ খাইল না, ছয় বছরের ইতিম সন্তান আমার নবী, আমার নবীর বাবাও নাই, নবীর মা নাই, নবীর বাবা নাই, নবীর মা নাই গো। নবীর বাল্যকালের একটা বন্ধু ছিল, নাম ছিল তার আনসার দরদী, তার সাথে খেলা করে আনসার দরদীর বাবা রুমের বাজার থেকে খুরমা খেজুর নিয়ে আসে, আনসার দরদীকে ডাক দে, কোলে তুলে আনসার দরদীর মুখে খেজুর দেয়, আমার ইতিম নবী গো, ওই বাবার মুখের দিকে সাতক পাখির বাচ্চার মতন তাকায় থাকে, কয়া যদি আমার বাবা থাকতো, বাবা যে কি ধন, যার বাবা নাই তারাই বোঝে, আমার বিশ্বনবী ওই বাবার দিকে তাকায় থাকে, আল্লাহ গো আজ যদি আমার বাবা থাকতো, আমার বাবাও আমাকে কোলে তুলে নিয়ে আমার মুখে খেজুর তুলে দিত। ওরে নবী কান্তে কান্তে আম্মা হালিমার কাছে যায়, কয় মা গো সবার বাবা সবাইকে কোলে তুলে নিয়ে মুখে খেজুর তুলে দেয়, ও মা এতদিন হইতেছে আমার বাবা তো আমাকে একদিনও মুখে খেজুর তুলে দিল না। ওরে তখন হালিমা কয় বাবা মোহাম্মদ এই কথা আমি বলতে পারবো না, এই কথার জবাব দিতে পারে তোমার গর্ভধারী মা আমেনা, আমার নবীর বয়স ছয় বছর, নবীর বাবা নাই গো, নবীর গায়ে একখানা ছিঁড়ে জামা, তিন দিনের অনাহারে নবীর পেটখান ডারার সাথে লেগে যায়, নবী আমার দৌড়ে যা মা আমিনার পায়ের ওপর পড়ে কয় মা গো,
ও মা আমার বাবা কোথায় গেছে মা, দেও না কেন কই বাবার মুখ দেখি বল আমি তুই নয়ন ভরি না রে মা গো মা। ওরে মা আমি না কেনতে কেনতে কয় আমার সন্তানকে কেমন করে আমি বাবার মৃত্যুর কথা বলবো, তাই মা আমি না দৌড়ে শ্বশুর আব্বার কাছে যায় আব্দুল মোতালেব 250 বছর বয়স, কয় আব্বা গো আপনার নাতি যে প্রশ্ন করছে তার জবাব আমি দিতে পারবো না। তখন আমার নবী মায়ের গলা ধরে কান্দে, আবু মোতালেব নবীর দাদা নবীকে ডাকে, মোহাম্মদ এ মোহাম্মদ এদিকে আয় ভাই, আমার বিশ্ব নবী 6 বছরের শিশু বাচ্চা, গুর গুর করে দৌড়ে যায় দাদার গলা ধরে, কয় দাদা গো আমার বাবা কোন জায়গায় গেছে দাদা একবার খবর বলো না। ওরে তখন আবু মোতালেব কয় মোহাম্মদ রে তুই যখন তোর মায়ের পেটের মধ্যে 7 মাস বয়স রে ওই সময় তোর বাবা আবদুল্লাহ সামদেশে বাণিজ্য করতে যা মারা গেছে রে। নবী কয় দাদা গো চলেন দাদা আমি আজ নিজে হাতটা আমার বাবার রওজা জিয়ারত করব। ওরে তখন আবু মোতালেব বৃদ্ধ মানুষ উটের পৃষ্ঠে, এবার বৌমা আমেনাকে নিল, আমার ইতিম নবী 6 বছরের শিশু বাচ্চাকে নিল, সামদেশে জামা আমেনা আবদুল্লার 40 আবদুল্লার রওজা থেকে 40 গজ ফাঁক থেকে কয় মোহাম্মদ ওই যে তোমার বাবা আবদুল্লার রওজা, আমার ইতিম নবী ধাপ দে নামে ঘুর ঘুর করে দৌড়ে যা বাবার কবরের মাটি আশ্রয়। বাবা গো একবার কোলে নাও না বাবা গো, সবার বাবা সবাই কোলে নাই বাবা তুমি কেন লাও না, আরে দুঃখ নেই সোজার কপাল, বাইরে এক দুকুনির দুকুনির আল্লাহ ছোট বাপ মাও মরে তাহার সাজার দিন দুঃখ গুজার জুয়ান বেটা মরে রে। নবী গো বাবার কবরের মাটি আসবে আব্বা একবার খুলে লও না তোমার মুখ দেখি বগুড়া আমি তুই নয়ন ভরি না রে আল্লাহ আল্লাহ রে রে ছিল কপালে, হাই মোর আল্লাহ মাবুদ মাওলা ভরসা তোমার গো, হাই আল্লাহ রে ছিল কপালে। ওরে নবীর কান্না দেখে আবদুল্লাহ কবর থেকে ছটফট করতে আসে, কুমাক্ষণ মনে হয় কবর ফাঁড়িতে উঠবে, আল্লাহ কয় দোস্ত মোহাম্মদ তুমি হুঁশিয়ার হও আর কিছুক্ষণ যদি তুমি কান্দ তোমার বাবা কবর থেকে জিন্দা হয়ে যাবে, এ বিশ্ব নবী তুমি কি তোমার মৃত্যু বাবাকে ফিরে চাও না তোমার গুনাগার উম্মুদকে চাও, চাইলে আজকে আমি আল্লাহ তোমার মৃত্যু বাবাকে ফিরে দেব কিন্তু তুমি নবী কাল হাসরে তোমার উম্মুদকে তরাইতে পারবা না। নবী আমার কান্দতে কান্দতে কয় মাবুদ গো আমি সারা জন্মে ইতি ভয়া থাকব, তাও কাল হাসরের ময়দানে আমি একটা উম্মুদকে বাকি থেকে আমি বিশ্ব নবী বেহেস্তের মধ্যে যাব না, আমি সেই বাবার পক্ষে গান গাই তোমরা কেন হিসাব করো না। আমার আল্লাহ কয় দোস্ত তোমার কান্দন আমি আজকে বিফল দেব না, এই পৃথিবীতে কোনো ছেলের যদি বাবা মা মারা যায় আর ওই ছেলে যদি বাবা মার কবরের পাশে দাঁড়ে যদি কষ্টের চোখের জল 7 ফোঁটা ফালাইতে পারে, আমি আল্লাহ কথা দিলাম ওই ছেলে মেয়ের 7 ফোঁটা চোখের বাণীর বিনিময়ে ওই বাবা মার 7টা দোযোগ মাফ করে আমি তাকে জান্নাত দান করলাম, সবাই বলি সুবহানাল্লাহ, আমি সেই বাবার পক্ষে গান গাই।
আমার নবী গো, আমার নবীর কান্দন দেখে মামে না, নবীর কান্দন দেখে মামে না, উটের পৃষ্ঠা থেকে ঠাস করে জমিনে পড়ে মারা যায়। মায়ের কলিজা ফাটে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল। আমার বিশ্ব নবীর এমন ভাগ্য গো, মায়ের গর্ভে থাকতে বাবা মরে গেল, বাবা রোজা জিয়ারত করবেন যার নবীর মা মারা গেল। ভাই রে, আজ এসব কাহিনী গাইতে আমার একটা কাহিনী মনে হয়ে যায়, আমার নবীর কথা বলতে আমার হৃদয়টা ফেটে যায়। ভাই, আজ এই আসরের মধ্যে হয়তো কেউ বাবা হারা, কেউ মা হারা, আমার নবীর মতন ইতিম যারা তারাই বোঝে ইতিমের কত জ্বালা। বাবা, আমি পাঁচটা মিনিট টাইম নেব আপনাদের থেকে, কেউ বিরক্ত হবেন না। আমার দুঃখে দুঃখে জীবনটা গড়া, তার কি আছে আর দুঃখ ভরা, সারাটা জলম গেল বাজানে, পৃথিবীতে মন মিলল, মনের মানুষ মিলল না। আজকে যে আমি এখানে গান গাচ্ছি বাবা, আল্লাহর কসম আমার কোনো ডেভেন নাই, শুধু আমার মতিয়ার ভাইয়ের কথা, তারা আমার ভক্ত হারুন ভাইরা, তাদের মন রক্ষা করার জন্য আমি আসছি। ভাইরা যে কয়টা পয়সা দেবে খালি ছেলেবেলের খরচ, আমার একটা টাকাও ডেভেন নাই বাবা, আল্লাহর কসম খেয়ে বললাম, শুধু আসছি আপনাদের মুখ দর্শন করার জন্য, পৃথিবীর কেউ চিরস্থায়ীর জন্য নয় গো। কুল্লি নাফসি জায়গাতুল মউত কোরআনে বলছে, 100 ভাগ মৃত্যু হবে আর গ্যারান্টি আছে বাজান। তা আমি যেখানে গান গাচ্ছি, আজ কে হবে আমার বাবার মতো গো, কে হবে আমার ভাইয়ের মতো? 5টা মিনিট আপনারা বিরক্ত মনে করবেন, তারপর সম্মানিত চেয়ারম্যান প্রার্থী আছে তার কথা শুনবেন, কেউ আমার পেটে লাগতে দেবেন না। আজ আমার নবীর দুঃখের কথা বলতে আমার এই দুঃখের কথা মনে হয়ে যায়, আরে পৃথিবীতে বাবা মানাই গো, তার মতন হতবাক সন্তান আর পৃথিবীতে কেউ নাই। আজ কে আছে আমার বান্ধব? খালি আমার গান ভালোবাসেন, খালি আমার গান ভালোবাসেন না আমাকে ভালোবাসেন। আজ কোনো ইমানদার ব্যক্তি যদি তার ইমানদার হাতে আমাকে 100, 200, 500, 50, 20 টাকা যাই যা পারেন যদি কেউ দান করে, এই টাকা বিফলে যাবে না, এই টাকার বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দান করবেন। 5 মিনিট কেউ বিরক্ত হবেন না বাবা, সামনে অনেক দুঃখের কথা আছে, সারা রাত এখানে গান গাবো, কেউ যাবেন না। আমি দেখবো কে হবে আমার বাবার মতো, কে আমার দরদি আছে, খালি আমার গান ভালোবাসেন না আমাকে ভালোবাসেন। ওরে দুঃখ দিলি রে, দুঃখের ডালি মাথাই তুই লাদিলি, ওরে দুঃখে পয়রা যাই ডাল ধরি রে, তোর দিলি সেই ডাল আমি ভাঙ্গে পড়ি, ওরে দুঃখ দিলি, দুঃখের ডালি মাথায় তুই লাদিলি। হারুন ভাই, এই যে হারুন ভাই এখানে আসেন, যার দয়া হবে আমাকে এখানে দিয়ে যাবে, আপনি যাই না ভাই এখানে আসেন। এক সম্মানিত চেয়ারম্যান প্রার্থী আমার আশা ভাই, তার ছোট ভাই আমার মানিক ভাই, 7 রাজার ধন মানিক ভাই, কোথায় রইল আমার মানিক ভাই রে, তোর দিরে প্রেমের সালাম দেই পৌঁছাইয়া, আমার সম্মান রাখবারে এই দুকুনি তোর দিয়ার কেউ হইল না, সুমন ভাই আমাই ভালো বেশে গো, দরদি 100 টাকা দান কই
রাসে আল্লাহ ভালো বাজবে রে এই দুকুনির দরদির আর কেউ হইল না কোথায় রইল আমার মশিউর ভাই রে মশিউর ভাই আমার সম্মান যাওরা কি মানিক ভাই কোথায় রইলেন গো এই দুখুন দরদিয়ার কেউ হইল না আর এক সম্মানিত ব্যক্তি আমাকে একশো টাকা দান করে ধন্যবাদ মানিক ভাই আমাই ভালো বেশে গো হে আল্লাহ তোমার বিশ্ব নবীর উপর মহব্বত করে আমার মানিক ভাই 1000 টাকা দান করছে তাদের মনের আশা পূরণ করো মানিক ভাই আমাই ভালো বেশে গো দরদি 1000 টাকা দান কই রাস মশিউর ভাইয়ের দেখা পাইলাম না রে এই দুখুন দরদি আর কেউ হইল না ওরে কোথায় রইল আমার হারুন ভাইয়ের ধন্যবাদ হারুন ভাই 100 টাকা দান করেন কোথায় কন্ডাক্টর মতিরার ভাইয়ের ধন্যবাদ মশুয়ার ভাই ভালো ভাই আমারে 100 টাকা দেয় কোথায় রইল মতিরার ভাইয়ের দরদি প্রেমের সালাম দেই পৌঁছাইয়া আমার কেউ রইল না রে এই দুখুনি কোথায় রইল আমার লিটন ভাই রে লিটন ভাই আমার সম্মান রাখবেন গো এই দুঃখ আমার মাসুম বাচ্চার হাতে কে যেন 100 টাকা দেয় আমার লিটন ভাইরা কোথায় রইলেন সালাম পৌঁছে আরে কোথায় রইল আমার সাইফুল ধন্যবাদ লিখুন ভাই আমাই ভালো বেশে গো দরদি 100 টাকা দান কই আমার হালিম ভাই কোথায় রইলা রে কোথায় রইল আমার হানিব ভাই রে আরে ভাই আমার কোথায় রইল আরে ভাই আমার ওরে কোথায় রইল শরীর আরে ভাই আমার 100 টাকা দেয় আর এক ভাই আমার 200 টাকা দেয় আকাশ মিডিয়া আমাকে 500 টাকা দেয় ধন্যবাদ ওরে আমার মাথা মইল মইল
সরি ভাই তুমি কোথায় রইলা রে, আমার সম্মান রাখবারে এই দুঃখনির দর দিয়ার কেউ হই। ওরে কোথায় রইল আমার বিদ্যুৎ ভাই রে, ও বিদ্যুৎ ভাই প্রেমের সালাম দেইব আমার মতিয়ার ভাই, আর তো কঠিন আমি আগে জানি না। ধন্যবাদ সাইফুল ভাই আমাকে ১০০ টাকা দেয়। বিদ্যুৎ ভাই ভালোবাসা আমার ১০০ টাকা দান কইরা যায়। ওরে কোথায় রইল আমার সৌরভ ভাই তুমি কোথায় রইল, আমার সম্মান রাখবারে এই দুঃখনির দর দিয়ার কেউ হইল না। ধন্যবাদ সৌরভ ভাই আমাকে ১০০ টাকা দেয়। ঠিক আছে, এই মঞ্চের মধ্যে অনেকগুলো দর্শক আমারে কেউ ১০টা টাকাও দিল না, এটা বড় দুঃখ। আরে কোথায় রইল রিজাউল ভাই রে, ও দরদি প্রেমের সালাম দেই পৌঁছাই। ওরে কোথায় রইল আমার রঞ্জু ভাই রে, রঞ্জু ভাই রে প্রেমের সালাম দেই। আর এক দরদি আমারে ৫০ টাকা দেয়। কোথায় রইল আমার পাপুল ভাই রে, ও দরদি প্রেমের সালাম দেই পৌঁছাই। ওরে দুঃখ দিলি রে দুঃখের। ধন্যবাদ আমার মানিক ভাইয়ের ছেলেবেলে অনেকগুলো টাকা দিল। আমার পাপুল ভাই আমাকে ১০০ টাকা দেয়। আর এক দরদি আমার ১০০ টাকা দেয়। তবে এই মঞ্চের মধ্যে মনে হয় মহিলার মধ্যে একটাও ফাতেমার জাত নাই, যদি থাকতো তাহলে আমার টাকা দিত। ওরে গাড়ির কন্ডাক্টর আমার মতিয়ার ভাই, এত কঠিন হলো আগে জানি নাই। ওরে আমি ওরে আমার একে একে সবাই গেল তোরদি বাসার সায়া মরাই ভালো। আনারুল ভাই কোথায় রইলা রে, এই দুঃখনির দরদি আর কেউ হইল না। আজকে যে বাড়ির শিল্পীদের ঝামেলা ছিল, ওরে কোথায় রইলা আনারুল ভাই রে, ওরে মান্নান কাকা প্রেমের সাল পৌঁছাই।
আমার আনারুল ভাই 100 টাকা দেয়, দোয়া করি আল্লাহ তুমি শুনো গো, একসাথে যেন আরো দুটা বেটি হয়। কোথায় রইল রুল আমিন কাজী ভাই, ও দরদি প্রেমের সালাম দেই পৌঁছাইয়া, আমার মান্না ভাই কোথায় রইলা রে, এই দুখনি দরদির আর কেউ হই। তবে যাই হোক বাবা, অনেকগুলো টাকা দিচ্ছেন, কেউ যাবেন না। আমার চেয়ারম্যান প্রার্থী আশরাফ ভাইয়ের ছোট ভাই মানিক ভাই কিছু কথা বলবে, আর যদি আমি অর্ডার পাই, আমি কবি মানুষ, গান লেখায় আমার কাম, কেন্দ্রিকটাদের উপর আমি গান লিখি, যদি শুনে আমি গাবো। আবার মান্নান ভাই ভালোবেসে আমার 100 টাকা দেয়, ওরে কোথায় আমার অজয় ভাই রে, ও গো অজয় ভাই ভালোবাসা দিয়ে রে, নুরুল কাজী ভাই আমার 100 টাকা দেয়, রুল আমিন কাজী ভাই 100 টাকা দেয়, সভাপতি জামরুল ভাইও জামরুল ভাই প্রেমের সালাম দেই পৌঁছাইয়া, বুলু ভাই কোথায় রইলা রে, অজয় ভাই তুমি এত কঠিন কেন হইলা। এগুলো মহিলাগো মধ্যে দিছে, ধন্যবাদ। যে মায়েরা টাকা দিচ্ছে আর ফাতেমার যা, তোমার আরো দিও গো, আরো দিও, ধন্যবাদ। তাই কবি বললেন, কিন্তু এই সভাপতি জামিরুল ভাইয়ের দেখা না পাওয়া পর্যন্ত সভাপতি মানুষ কেমন লাগে বাবা? সভাপতি সাহেবের সম্মান পেলে আমি গান ছেড়ে দেব, আমার মানিক ভাই কথা বলবো। আমার অজয় ভাই যদি টাকা না থাকে হাওলাত করে নাও, তাও ফাঁকি দিজ না। ইউটিউব চ্যানেল বিএমপি ভিআইপি 3, আমার অজয় ভাই, আমার সভাপতি জামিরুল ভাইয়ের দেখা পাইলে আমি দেশ এবার গানে চলে যাব, আর ডাকব না। তাই কবি বললেন, ওরে আমার চানহা রানোর জালাই জীবন বাবার ডাকব না, আমি অনেক খুশি, ধন্যবাদ, ধন্যবাদ। বিএমপি 3 আমার অজয় ভাই আমার 200 টাকা দিচ্ছে, ধন্যবাদ। কিন্তু সভাপতি জামিরুল ভাই এত কঠিন হইল আমি আগে জানি না, সভাপতি সাহেবের দেখা না পাওয়া তো আর গান শুরু হবে না। ওরে দুঃখে পয়না ধরি আমি ভাঙে পড়ি, দুঃখ দিলি রে এ দুঃখের ডালি মাতাই। তার কারণ ওরা পুরুষ জাত, পুরুষ জাত যে বড় টিপাই পড়ার জাত, তাই তো ওর মামুর আঙাল পাশের টিপাই ফলাই কাটতে হয়।
সাগরে এমন হয় এই মামুরা গাল কাটতে অনেকেই দৌড় মারে, আবার চাইল ভাজাও খাওয়ায়। তবে আল্লাহ পাক এই নারী জাতকে এতটাই সম্মান দিয়েছে, যার ফলে ধরাও লাগে না কাটাও লাগে না। একটা নারীর যখন 12 বছর 3 মাস 21 দিন যখন বয়স হয়, ওই নারীটার সঙ্গে সঙ্গে বেলা ঘুরে যায়, অর্থাৎ সে নারীটার ফুল ফোটে। আর তখনই আল্লাহর আরশ থেকে তার সুন্নত আদায় হয়ে যায়। আর শুধু তাই নয়, 1 সপ্তাহ পর 3 জন মুনশিকে ডেকে কোরআন খতম করে নিতে হয়। আর তখনই একটা নারীর সুন্নত আদায় হয়ে যায়। আশা করি বয়াতি সাহেবের প্রশ্নের জবাব আমি ঠিকভাবেই দিছি। তবে এতক্ষণ তো আমি ওনাকে কোরআন থেকে প্রশ্ন করলাম, এবার আমি ওনাকে ওনার মাথাটা পরীক্ষা করার জন্য একটা আউট প্রশ্ন করব, দেখব তো উনি কেমন বয়াতি। করতে পারি? ওনার মাথাটা পরীক্ষা করার জন্য দেখব ওনার মাথায় মানে কি কোনো মান মেডিসিন আছে নাকি গোবরে ভর্তি, ওনার মেমোরিটা কত জিবি, এটাই একটু পরীক্ষা করব। এটা কোনো কোরআনেরই নয়, হাদিসেরও নয়, এটা একটা আউট প্রশ্ন। সে প্রশ্নটা হলি যে পৃথিবীতে এমন একজন নারী ছিল, সে নারীটা গর্ভবতী ছিলেন, অন্তঃসত্ত্বা। সে নারী একদিন গোসল করার জন্য নদীতে গেলেন, তবে নদীতে তো অনেক পানি আর সে নদীর মধ্যে ছিল বোল মাছ। তবে ওই মহিলাটা সন্তান হবার আর কি দিন হয়ে গেছে, তবে তারপরেও সে গেছে নদীতে গোসল করার জন্য। তবে যখন নদীতে গোসল করতে গেলেন, ওই নারীটা এক বুক পানির মধ্যে নেমে পড়লেন, আর ওই পানির মধ্যেই তার সন্তানটা প্রসব হয়ে যায়। তবে যখনই সন্তানটা প্রসব হয়, সঙ্গে সঙ্গে বোয়াল মাছ এসে সে বাচ্চাটার নাই সিসিনি থেকে বোয়াল মাছে খেয়ে ফেলে। তবে ওই নারীটা কিন্তু জানলো না যে আসলে তার পানির মধ্যে যে সন্তানটা প্রসব হলো, সে সন্তানটা ছেলে ছিল নাকি মেয়ে ছিল। যে গর্ভধারিণী মা সেও বুঝতে পারলো না, তার কারণ জন্ম হবার সঙ্গে সঙ্গেই ওই বোয়াল মাছ এসে এই নাভি থেকে বাচ্চাটার খেয়ে ফেলছে। আর বাকি অংশটুকু নিয়ে মা কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসে। তো বাসায় এসে যখন গ্রামের 2-4 জন মাতা মুরব্বী লোক ডাকলেন, ওনারা দেখেও তো আশ্চর্য হয়ে গেছে যে কি ব্যাপার, এই বাচ্চা আমরা দাফন কাফন করব কিভাবে, এই বাচ্চার তো নাই সিসিনি থেকেই নেই, যা দেখে প্রমাণ হবে যে সে ছেলে না মেয়ে। তবে কি দেখে প্রমাণ করবো যে ছেলে ছিল নাকি মেয়ে ছিল, তাই আমি দাফন করার দায়িত্বটা এই বয়াতি সাহেবকেই দিলাম, যে দেখি তো সে ছেলে ছিল না মেয়ে ছিল, আর তার কয় কাপড়ে জানাজা হবে। তার কারণ একটা পুরুষ মারা গেলে 3 কাপড়ে জানাজা হয়, আর একটা নারী যদি মারা যায় তাকে 5 কাপড়ে দাফন করা হয়, কিন্তু তাকে তো দেখে বোঝাও যাচ্ছে না সে ছেলে না মেয়ে, তবে তার কয় কাপড়ে জানাজা হবে। এই বয়াতি সাহেবের কাছে আমার জিজ্ঞাসা হইল, আপনি নিজে দাঁড়িয়ে থেকে দাফন করেন তো দেখি যে তার কয় কাপড়ে দাফন হবে, আর সে ছেলে ছিল নাকি মেয়ে ছিল। আশা করি সুন্দরভাবে জবাব করবেন। আর এই যে আপনি নবীকে নিয়ে কথা বললেন, নবীর গান গাইতে গাইতে এই আসরের মানুষ দেখলাম অনেকে কান্না করছে, তবে আপনার কাছে আমার কোরআন থেকে একটা প্রশ্ন, যে নবীকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাতে একটু বালুর দানাও সৃষ্টি হতো না। সেই নবী একদিন এইরকম বড় সভা করতেছিলেন, হাজার হাজার লাখ লাখ শ্রোতা সে জায়গায়, তবে সেই সবার পাশ দিয়ে এক নারী হেঁটে চলে যায়।
আর সে সবা থ্যাংকু করে, আমার দিনের নবী সে সবাকে থ্যাংকু করে হাজার হাজার মানুষকে, হাজার হাজার মানুষকে তাদের মধ্যে সবাকে থ্যাংকু করে সে মহিলাকে নিয়ে মঞ্চে আনলেন, তাকে কোলে করে মঞ্চে নিয়ে আসলেন, নিয়ে তার সুন্নতি চাদর, তার শরীরে যে সুন্নতি চাদর ছিল পায়রা তারে বসতে দিলেন। সে কি কোনো সাধারণ নারী ছিল গো, যে দিনের নবী যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীতে কিছুই সৃষ্টি হতো না, সেই নবী হাজার হাজার মানুষের মধ্যে সবা থ্যাংকু করে সে নারীকে নিয়ে এসে তার শরীরের সুন্নতি চাদর পায়রা বসতে দিলেন, আর সেই চাদরে বসে সে নারীটা প্রস্রাব পায়খানা করলেন, আর আর ওনার বাবা নবী নিজে গিয়ে সে প্রস্রাব পায়খানা পুষ্কুণ্ডী থেকে নিজের হাতে ধৌত করলেন। তবে আমি জানতে চাই যে সে নারীটাকে ছিল, তার নামটি কোরআনে স্পষ্টভাবে লেখা রয়েছে, তো দিনের নবী হয়ে যদি একটা নারীকে মানতে পারে আর আপনি তো কোথাকার কি, আপনি মানবেন না কেন, আপনি মানবেন না কেন? তবে মানে এত দূর অব্দিও কিন্তু আমি বুঝতে পারলাম না যে ওনার বাবা কই, ওনার বাবা কোথায় আছে, কিভাবে আছে, যে নবীর গুণগান উনি গাইলেন সেই নবী একটা নারীকে সম্মান দিতে পারে, সে নবী একটা নারীকে তার খেদমত করতে পারে, আর আপনি কি সাধারণ একজন বাউন, আপনার মানতে অসুবিধা কই? তবে আশা করি দুইটি প্রশ্নের জবাব আপনি ঠিকভাবে দেবেন। তবে একটা কথা বলি, আমি সেই মায়ের পক্ষেই গান গাই গো, যে জগৎ জননী মা, সারে জাহানের মাসি মা ফাতেমা, যার নামটি যেমন আল্লাহর আটটি ভেষ সাতটি দোদক, এই আটটি ভেষের গেটে যার নামটি লেখা রয়েছে মা ফাতেমা জান্নাতি, আমি সেই মায়ের পক্ষে গান গাইব, আর আপনি সেই মাকে অসম্মান করে কথা বলেন, আমিও যে সে মায়ের পক্ষে গান গাই না, যে যে নারীকে আল্লাহ পাক স্বয়ং নিজেও মা কইয়ে ডাকে আমি সেই মায়ের পক্ষে গান গাই, আর আপনি তাকে যাতা বলে ছোট করতে পারেন না, আপনিও কোনো না কোনো মায়ের গর্ভ ছিলেন, কোনো না কোনো মায়ের দুধ পান করেছিলেন, নইলে আপনার মতো একজন বয়াতি এই মঞ্চে দাঁড়াইয়া ভাই বাসি একটু বাড়াই দেন এভাবে গান গাইতে পারত না। এখানে বিশেষ করে আমার মায়েরই অবদান আছে, তবে এটা ভুলে গেলে চলবে না, আপনি হাদিস কোরআন নিয়ে গান গান ভালো লাগে, আপনি হাদিস কোরআন থেকে কথা বলেন তাও ভালো লাগে, কিন্তু যতই হাদিস কোরআন সম্পর্কে কথা বলেন যদি আপনি আপনার মাকে খেদমত না করেন, আপনার মার হক আদায় না করেন, যতই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপালে কালো টিকা ফেলান না কেন, যদি মায়ের মনে দুঃখ দেন গো, এই আজীবনে যতই ইবাদত করুন না কেন, এই সারা জীবনের ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। হজ করতে কিন্তু মক্কায় যাওয়া লাগে না বাবা, হজ বাসা থেকেও করা যায়, কিন্তু মার মনে আঘাত দিয়া কেউ কখনো জান্নাত পাবেন না। তবে এটা তারাই বুঝবো যারা জীবনে মা হারাইছে, তবে তারাই একমাত্র হারানোর ব্যথা বুঝতে পারবে গো, তবে যারা হারায়নি তারা কখনোই বুঝতে পারবে না যে আসলে মা কেমন জিনিস। তবে এখানে একটা কথা বলি, আমি ও রুমি সরকার এরকমই, পৃথিবীতে হয়তো বা আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, সকলেই আছে, কিন্তু
আজকে আমি এমনই জায়গায় আছি যে সবাই থাকার পরেও আমার যেন কেউ নেই, শুধু একটা মানুষের কারণে, এই গানকে সঙ্গ দেওয়ার কারণে, এই গানকে ভালোবাসার কারণে আজ আমার জীবন থেকে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই পার হয়ে গেছে। আজ তাদের কাছে আমি মনে হয় একজন মৃত, ভুলেও আমার খোঁজ করে না। তবে যারা হারায় তারাই বুঝতে পারে, তবে যাদের বাবা মা মারা যায় তবে তাদেরকে আল্লাহ পাক একটা ক্ষমতা দেয় তাদেরকে ভোলানোর জন্য। তবে আমার বাবা মা হয়তো মারা যায়নি, পৃথিবীতেই আছে, বেঁচে আছে, কিন্তু তবুও যেন তারা আমার মাঝে নেই। তবে তাই এখানে এসে হয়তো অনেক বাবা মাকে দেখলাম, কিছুক্ষণের জন্য হলেও সে কষ্টটা একটু হলেও মন থেকে দূর করতে পারছি। তবে তাই বাবা, মার মনে কখনো আঘাত দিয়েন না। তবে যদিও বা আমার মা আছে, তবু আজ যে কত কষ্ট কত যন্ত্রণা আমার হৃদয়ে, তবে একমাত্র আমি বুঝি। তবে আসলে বাবা, যার জন্য আজ সর্বহারা, যার জন্য আজ সবকিছু ছাড়া, তবে সেও আমার মনের দুঃখ বুঝল না, তবে হয়তো কখনো বুঝবে কিনা তাও জানি না। তাই আমি একটা গান গাইব, গানটা সবাই খুব শুনবে। গান গায়ে প্রশ্ন করলো, কিন্তু শেষে এমন একটা গান দিল, তোর কথা মনে করিয়া ডোকরায় ছুটে আসি, ভালো লাগে তাও ভালোবাসি, তুই যে আমার প্রেমের প্রিয়সী, ভালো লাগে তাই ভালোবাসি। গান গায়ে অনেক কান্দে আকুল হয়ে গেছে শ্রোতা দর্শক, টাকা দিল প্রায় 200-300 টাকা দিল। তবে কথা সেটা না, কথা ওই দিকে যেতে হবে যেখান থেকে মূল কথা, মূল গান ছাড়া হয়ে গেছে। দোতরার সামান্য একটু দেন ভাই। আমার যাহা প্রশ্ন ছিল জবাব করছে রে, কিন্তু আমাকে প্রশ্ন করছে আমার মাথা পরীক্ষা করার জন্য, আউট প্রশ্ন থাক বাসি তত দেওয়া লাগবে না। একটা গর্ভবতী মহিলা নদীর ঘাটে যা গোসল করতে গেলেন, আল্লাহর হুকুমে পানির মধ্যে প্রসব হয়ে গেলেন, একটা সন্তান হইলেন, অর্ধেক নিয়ে বোল মাছ খায় ভালালো, অর্ধেক সন্তান নিয়ে মাটা কানতে কানতে বাড়ির যায়। উনি প্রশ্ন করলেন, এই সন্তানের কয় কাপড় দিয়ে জানাজা হবে? মাইয়া হলে 4-5 কাপড়, পুরুষ হলে 3 কাপড়, এত অর্ধেকহীন নাই, কি দেখে প্রমাণ করবে এ মেয়ে না পুরুষ? সুন্দর প্রশ্ন। আরো কি প্রশ্ন করছে বাবা? ওনার মা ছাড়া একটা সন্তান যদি আমার বাবা দিতে পারে, তাহলে উনি বুঝবে যে বাবাকে মানা যাবে কিনা। সুন্দর কথা। শ্রোতা দর্শক কম হচ্ছে, তাতে কি হয়েছে বাবা? শ্রোতা যে কেন গেল এটা তো বড় দুঃখ। রুমি সরকার, তুমি আমার একটা গান শুনো, গানের পৃষ্ঠে গান না দিলে হয় না দরদি, আমার একটা গান মনে হয়ে গেল। তুমি তো সব থেকেই তোমার নাই, তোমার কথা তো বললা, আমার কথা তো আর কেউ বোঝে না, তবে আমি বলিও না কাকু, তবে একটা কথা বলি, আছে গরু না বয়ে হাল, তার দুঃখ সর্বকাল। তার কাছে দুঃখ কব বাবা? যার কাছে যাই তার কাছে তো অনেক দুঃখ, ওর দুঃখ কে শুনবে আর আমার দুঃখ কে শুনবে? ওরে আমি পথারায় অন্তর মত ঘুরি রে, এ ও দুঃখী বান্ধব রে, এই গানটা আমার কোনো চালানো আমি দেই নাই, কিছু কিছু ব্যক্তিগত গান থাকে বাবা বলা যায় না। তবে প্রশ্ন জবাব আগে করবো না আগে গান গাবো বাবা? আগে গানই গাবো, যার জ্ঞান আছে সে তো গান বোঝে বাবা। তবে আমার জীবনে এমনই হয়ে গেছে গো,
তবে রুমি সরকার, তোমার জীবনে তুমি গুরুকে পাইছো, গুরু জিন্দা আছে, তোমার চেয়ে সুখী আর কেউ নাই। তবে যার জীবনে গুরু নাই তার এই পৃথিবীতে আর কেউ নাই, সেটা কেউ বোঝে না, এটা আনোয়ার সরকারই বোঝে। আমি পথারায়া অন্তর মথ ঘুরি রে, আমি পথারায়া অন্তর মথ ঘুরি রে, এ ও দুঃখী পাথর রে, দয়াল কিছুকে নাই কাছো তুমি আমার, ওরে বান্ধব কিছুকে নাই কাছো বলো আমার, বনের মাঝে লাগলে আগুন সবাই যায় দৌড়াইয়া, মনের মাঝে লাগলে আগুন কেউ দেখে না সাইরা, বনের মাঝে লাগলে আগুন গো এ আকাশ ভাই সবাই রাই দৌ রাই রা, বনের মাঝে লাগলে আগুন কেউ দেখে না সাইরা, আমি পাইলে তারে দেখাইব বুকসি রে, আমি পাইলে তারে আমি পাইলে তারে দেখাইতাম বুকসি রে, দুঃখী বান্ধব রে বলো না কিছু জানাই কাছো তুমি আমার, ওরে বান্ধব তাই পথের মাঝে থাকি চাইয়া তোমার আশা করি, দুই চোখ আমার হইল কানা কান্দিয়া কান্দি রা, পথের মাঝে থাকি চাইয়া গো ও দরদি তোমার আশা করি, তুমি আর কতকাল কান্দাইবা আমার, দয়াল আর কতকাল আর কতকাল কান্দাইবা হওয়া, বলো না কিছু কেনাই কাছো তুমি হাওয়া,
কবি বললেন ও বেতাই বেতাই যাদের জীবন গড়া রে তার কি যাচ্ছে আর বেতা ভরা রে। আমার আল্লাহকে আমি কই, সবার জীবনে চাওয়া পাওয়া থাকে গো, আমার জীবনে একটাই চাওয়া দয়াল গো, মরার পর যদি তুমি আবার আমার কোনো পূর্ণ জন্ম দাও, এই পৃথিবীতে যদি একটা ভালো কাজও আমি করে থাকি আর সেই ভালো কাজের বিনিময়ে যদি আমার মরার পর পূর্ণ জন্ম দাও, আমার জন্মদান কোনো এমপির ঘরে দিও না, আমার জন্মদান কোনো বড় লোক মানুষের ঘরে দিও না, আমার জন্ম দিও রে এমন এক মায়ের কোলে যে মায়ের গুরুর সুখে যার সমস্ত সুখ, আমাকে আবার এই ভেষে এই পোশাকে আমাকে জন্ম দিও, আমি যেন গান গেয়ে গিয়ে মানুষের চরণ ধুলি নিতে পারি। তাই কবি বললেন হারুন বাজান রে, নতুন মাটি পাতিল যেমন ভাঙলে লয় না জোড়া, ভালোবাসায় খুব ধরেছে আমার কপাল ওরা, নতুন মাটি পাতিল যেমন গো ওদরদি ভাঙলে লয় না জোড়া, ভালোবাসাই খুব ধরেছে আমার কপাল ওরা, ওরে এই জীবন আর রাখতে চাই না আইনু সবাই যায় দৌড়াইয়া, এখনই বন জঙ্গলে আগুন লাগলে সবাই দৌড়োদৌড়ি করে, কিন্তু এই মনের মাঝে লাগছে আগুন কেউ দেখে না বন্যের মাঝে লাগলে আগুন গো মনের মধ্যে লাগলে লাগুন কেউ দেখে না, আমি পথ
প্রীতির বান্ধব রে, বলো না কি সুখে যাইতেছো তুমি আমার, বলো না ওরে দয়া মহাজনী। গানের ছন্দ আমি বন্ধ করিলাম, সন্তানের জানাজা, ওই অর্ধেক সন্তান নিয়ে আমি আবার ওই নদীর ঘাটে গেলাম, যা সন্তানটা নদীর মধ্যে ফলাই দিলাম, দিয়ে দেখলাম এ অপর হয়ে ভাসে না চিত হয়ে ভাসে, অর্ধেক সন্তান ফলানোর সঙ্গে সঙ্গে অপর হয়ে ভাসে রে। আমি বুঝতে পারলাম এটা বেটা সোল ছেলে সন্তান, আজ প্রমাণ আছে ছেলে সন্তান পানিতে পড়ে যদি মইরা যায় ওপর হয়ে ভাসে রে, আর মেয়ের সন্তান যদি পানিতে পড়ে মরে যায় শীত হয়ে ভাসে। ওই অর্ধেক সন্তান ওপর হয়ে ভাসলে আমি বুঝতে পারলাম, ওই অর্ধেক সন্তান আসতে ওই অর্ধেক ছেলে ওপর হয়ে ভাসলে আমি বুঝতে পারলাম এটা ছেলে সন্তান। একে তিন কাপড়তে জানাজা করা উত্তম, পৃথিবীতে প্রমাণ আছে ছেলে সন্তান যদি জন্ম নেয় মার গর্ভ থেকে ওপর হয়ে ভূমিষ্ঠি পড়ে, আর মেয়ের সন্তান জন্ম নিলে চিত হয়ে ভূমিষ্ঠি পড়ে। তোমার কথা শেষ। সরকার প্রশ্ন করে আনোয়ার সরকারের ধারে, আরে ভুলি নাই ভুলি নাই কথা অন্তরেতে আসি, মা সারা সন্তান দেব নাম যেন কোরআনে থাকে কি গো। প্রশ্ন করছিলাম আগুন পানি মাটি বাতার জন্য তোমার মা হয়, তোমার এই মায়ের ঘর ঋতু হয় মাসে মাসে, আগুন পানি মাটি বাতার জন্য তোমার মা হয় তাদের ঋতু হয় কোন মাসে কোন দিবসে, জবাব পাচ্ছেন? রুমি সরকার বললে যাও কেন, জব করো। তাই আদম আমার সাতশো বীজরা সন্তান কোরআনে তাই কয়, একদিন হাওয়া কয় আমার সন্তান সমস্ত গুলো হয়, আদম কয় না সমস্ত সন্তান আমার হইয়া যায়। ওরে হাওয়া কয় বিশ্বাস করে না বিশ্বাস করে না যোগ স্বামী দন, আমরা বর্তমান দেখতে চাই স্বামী, এবার বর্তমান দেখতে চাই সন্তান কার হয় রে এখন। তোমার মা হাওয়া হস্তময়দন করে মনি বীজ গাইলা শিশির মধ্যে রাখে, বাবা আদম হস্তময়দন করে মনি বীজ গাইলা শিশির মধ্যে রাখে, 10 মাস 10 দিন পর বাবা আদমের বীজের শিশি খুলে দেখে, সুন্দর একটা পয়গাম্বর যার নাম শিশ পয়গাম্বর, তোমার মা ওপ নাগলো না শিশির মধ্যে বীজ রাইকা শিশ নবীকে জন্ম দিল, যার উপর 50টা কিতাব নাজিল হয়ে গেল। আর ওর মায়েরটা কমো বাবা, ওর মায়েরটা কমো, 10 মাস 10 দিন পর তোমার মায়ের বীজের শিশি খুইলা দেখে, কমু বাবা কমু গো কইতে একটু সংকট থেকে, 10 মাস 10 দিন পর তোমার মায়ের বীজের শিশি খুলে দেখে, তোমার মায়ের বীজ দে পয়দা, তোমার মায়ের বীজ দে পয়দা, সেরা ঘুগরি উসুঙ্গা মাকড়া জেটি পোকা সার পোকা তেলা পোকা মশমাসি স্যাং ব্যাং সমস্ত তোমার মায়ের বীজ দে পয়দা। তোমার মায়ের বীজ নয়, পুরুষের হচ্ছে বীজ আর নারীদের হচ্ছে অস, পুরুষের বীজের সন্তান নারীদের অজে কোনো সন্তান নাই। এই জন্য 5 ছেলের মা হলেও বাবা যদি কয় 1 2 3 তোর মা হয়ে যাবি ফিন ফিন গেট আউট, কি গো সন্তান বাবাই পাই, সন্তান হচ্ছে বাবার। তোমার কথা মীমাংসা করে দিলাম আমি রে রুমি সরকার, তুমি কয়ো ওই স্যার মায়ের ঋতু হয় কোন দিবসে। আর একটা পালা থেকে আউট প্রশ্ন তোমাকে করি, তুমি যদি আমাকে প্রশ্ন করতে পারো আউট থেকে আমি করতে পারবো না? অবশ্যই। এ তুমি কই তো দেখি, এ নারী জাত তুমি তো নারীর পক্ষে গান গাও রে, তোমাদের এই নারীর মধ্যে 60 জন নারী পৃথিবীতে আছে, এমন 60 জন নারী পৃথিবীতে আছে 60 জন নারী মিলে তাদের 30টা স্থান, কই তো তোমার ওই স্যার মায়ের নাম কি? এমন 4টা মহিলা আছে পৃথিবীতে তাদের 30টা স্থান 60 জন মহিলা মিলে, তা এই কথার জবাব দিলে তাহলে বুঝবা হা তুমি আমার শিষ্য, তাহলে আমার নাম লইতে পারবা, নইলে ওই যে ওরে জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধাই শেষ হবে, ওরে পাঠালেন যে নিরতি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না
জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধাই শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধাই শেষ হবে না। জীবনে আসে কত ভালো আর মন্দ, জীবনে আসে কত ব্যথা আর দণ্ড, জীবনে আসে কত ভালো আর মন্দ, জীবনে আসে কত ব্যথা আর দণ্ড, জীবনে আসে কত, সে কত দুঃখ বেদনা। জীবন মানেই তো যন্ত্রণা, জীবন বেঁচে থাকতে বোধাই শেষ হবে। জীবন করে অন্যটির আশা, এর নাম দিয়াস মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন করে অন্যটির আশা, এর নাম দিয়াস মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল, পূর্ণ হইল না। জীবন মা জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধাই শেষ হবে না। জীবন তারে দিতে গিয়ে সুখেরই ফাগুন, বিনিময়ে দিল শুধু বুক ভরা আগুন। আকাশ রে জীবন তারে দিতে গিয়ে সুখেরই ফাগুন, বিনিময়ে পাইলাম ভাই রে বুক ভরা আগুন। কই সালামে দিলে 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 তুই আর মারিস না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধাই শেষ হবে না। জীবন তারে দিতে গিয়া সুখেরই ফাগুন, বিনিময়ে পেলাম শুধু বুক বানাইয়া আগুন। কই সালামে দিলে দিলে, কই আনোয়ার দিলে দিলে তুই আর মারিস না। জীবন মা জীবন জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধাই শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ
তবে যাই হোক, এই প্রশ্নটা একটু মনের মতো লাগলো। তবে এরকম প্রশ্নের জবাব মনে হয় এখানকার মা বোনেরা বা বাবারা কেউ হয়তো শুনেনি। তবে প্রশ্নের জবাব আমি করব। তো তার আগে আগেতে যে আমাকে একটা প্রশ্ন করেছিল, আমি সেটার জবাব করি নাই, এই জন্যই যে দেখি তো আমার ওস্তাদের মাথা না বগুড়ার সাত মাথা। তবে যাই হোক, এত কিছুর পরেও আমি যে প্রশ্নটার জবাব করি নাই উনি তা স্মরণ রাখছে, খেয়াল রাখছে। তবে আমি মনে করছিলাম যে উনি হয়তো ভুলেও যেতে পারে, তো তাই জবাব করিনি। তবে এর জন্য ওনাকে একটা ধন্যবাদ উনি পাও না, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ আমি দিলাম। তবে প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে আমাদের মা বোনদের ঋতু হয় মাসে মাসে, তবে এই যে আগুন পানি মাটি বাতাস, এই আগুন পানি মাটি বাতাসের ঋতু কোন মাসে এবং কোন দিবসে হয় উনি আমার কাছে জিজ্ঞাসা করেছে। যেমন এই বাতাসের ঋতু হয় কাল বৈশাখে, বাতাসের ঋতু, আর পানির ঋতু হয় আষাঢ় শ্রাবণ মাসে পানির ঋতু হয়, আর আগুনের ঋতু হয় চৈত্রি মাসে আগুনের ঋতু হয়, দেখবেন আগুনের শীষ বাড়ায় চৈত্রি মাসে, আর মাটির ঋতু হয় ভাদ্র মাসে। তো আশা করি আপনার প্রথম প্রশ্নের জবাব আমি দিয়েছি। তবে এই যে উনি এবার উঠে একটা প্রশ্ন করেছে যে চার নারী মিলে তিরিশটি স্থল, তবে আপনাদের উপর ভারপূর্ণ দিলাম, নারী চারটাও হিসাব করবেন আর স্থল তিরিশটাও হিসাব করবেন আপনাদের মাঝে, আমি শুধু বলবো। প্রথমত কুকুর তো চেনেন বাবা, কুকুর চেনেন না? এ কুকুরের আটটা ভালো করে আঙুলে গুনে নেবেন, কুকুরের আটটা। আর শুয়ার তো চেনে নেই, শুয়ারের হচ্ছে ১৬টা। আর গাভী চেনেন না? গাভী, গাভীর হচ্ছে ৪টা। আর মানুষের ২টা। এই চার নারী ৩০টা স্থল। তবে এসব প্রশ্ন করে রুমি সরকারের কাছ থেকে জিতে যাবে কখনোই না। তবে আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি? একটা প্রশ্ন করেছিলাম, এটার কি জবাব আপনারা পাইছেন? যে নবী যে সুন্নতি চাদর পেরে বসতে দিলেন, দেশে জবাব, এর জবাব দেয়নি। এ প্রশ্ন আবার থাকলো, তারপরেও একটা প্রশ্ন করব। আপনারা সকলেই জানেন যে নারীদের ঋতু হয় মাসে মাসে, তবে পুরুষদেরও কিন্তু ঋতু হয় বাবা, আপনারা জানেন? জানেন না, তারাই জানবে যারা কামেল গুরুর সঙ্গ ধরেছে, আর যারা সাদা লুঙ্গি পরে থাকে তারাই বুঝতে পারবে যে পুরুষদেরও ঋতু হয়। তাই ওনার কাছে আমার জিজ্ঞাসা, যে পুরুষদেরও যে ঋতু হয়, এই পুরুষের ঋতু কোন মাসে কোন দিবসে হয়, আর এই ঋতুটার কালারই বা কেমন? তোমার জবাব শেষ, আর আর কোন প্রশ্ন করছো বাবা? না, প্রশ্ন যদি করে থাকে আমি জবাব করে দিই। কি প্রশ্ন করছো? ও, মেয়েদের ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন মাসে কোন দিবসে,
এটা অনেক ভাবের কথা, অনেক গভীর কথা, এটা ইউনিভার্সিটির কথা বাবা, প্রাইমারি ক্লাসে বলা যাবে না, তবু সংক্ষেপে যেটা না বললি নয়, পুরুষের ঋতু কোন মাসে কোন দিবস, নারী ঋতু মাসে মাসে, নারীর ফুল এটা অপবিত্র ফুল, পুরুষের ফুল হচ্ছে পবিত্র ফুল, নারীর ফুল মাটির পড়ার সাথে কুত্তো নিয়ে দৌড় মারে, আর পুরুষের ফুল হয় বছরে একবার, এই যে অমাবস্যা হয়ে গেল, এই বুড়ো অমাবস্যা যেদিন হয় সেদিন রাত তিনটার সময় পুরুষের এক ফোঁটা ঋতু হয়, সে কালারটা লালও নয়, কালো নয়, সাদাও নয়, নুরানি রঙের এক ফোঁটা কালার, এটা যদি কোনো পুরুষ ধরতে চায় সাদা ঘেরুয়া কাপড় পরে থাকতে হবে, আর এই পুরুষের ঋতু যে ধরে সে সাধারণ পুরুষ নয়, সে পুরুষেরও পুরুষ, বাপেরও বাপ, দেবেরও দেব, মহাদেব সেই পুরুষ, তারা অনেক কিছু জানে। বছরে একবার এই অমাবস্যে, বুড়ো অমাবস্যা যখন হয় রাত তিনটার দিকে, যখন অমাবস্যে কখন লাগে আর কখন যায় এটা বুঝতে হবে, রাত তিনটের যখন ভেজে যায় অমাবস্যা যখন মাঝামাঝি হয়ে যায় তখন পুরুষের ঋতু এক ফোঁটা ঋতু হয়ে যায়, কালারটা রং নুরানি রং, এটা আমি সংক্ষেপে বললাম। তে আজকে নারী পুরুষ পালা, আমার ছাত্রী রুমি সরকার সে নারীর পক্ষে গাইল, আমি আনোয়ার সরকার পুরুষের পক্ষে গাইলাম, আমার কথা শুনে কেউ বউকে মাকে ভালোবাসবেন না তাও হবে না, আমার ছাত্রী রুমি সরকারের কথা শুনে নারীরা স্বামীকে বাবাকে ভালোবাসবেন না তাও হবে না, নারীও ভালো পুরুষও ভালো, স্বামীও ভালো স্ত্রী ভালো, মেয়েও ভালো পুরুষও ভালো, আনোয়ার সরকারও ভালো রুমি সরকারও ভালো, যদি যার যার খাসিলত হয় ভালো তবে হবে সব ভালো। গান জ্ঞানীর জন্য আমার ওস্তাদ কইছে গান গায় শিক্ষিত মানুষ, গান শোনো শিক্ষিত মানুষ বাবা, গানের আগা পাশা কথা বুঝতে হবে, খালি ওপর থেকে হ হ হ করলে হইব না, গান জ্ঞানী লোকের জন্য গানের অর্থ বিচার বুঝতে হবে। তবে যাই হোক, আমার কুমুরটি হারুন ভাই, মতিয়ার ভাই, এই মঞ্চের সভাপতি যাই আছেন তাদের প্রতি সালাম রেখে আমার শেষ একটা গান, আমার দরিদ্র মিডিয়া, আমার যে মিডিয়া থেকে আমার গানগুলো ভাইরাল হয়ে গেছে, আমার দরিদ্র মিডিয়ার পক্ষ থেকে আমার একটা গান, এই গানটা আমার ওই চ্যানেলে আমার দেওয়া পড়ে নাই, গানটা কেন যেন মনে হইল, আসলে বাবা গান জ্ঞানীর জন্য অজ্ঞানীর জন্য গান নয়, গান জ্ঞানী লোকেরাই বিচার করে, গানের কথা বুঝলে গা শিংড়ে উঠবে। ওরে কার কাছে যা না বোবে তারে, ওরে মনের মানুষ কোথায় পাই গো, আমার পুরা মনের ব্যথা, আজ আমার কলিজা পুরার ব্যথা, ও ব্যথা কার কাছে এ জানাবো। এই কথা কেন বললাম, পৃথিবীর কেউ কারো না, সবাই লোভের পাগল, একা আছেন একাই যেতে হবে, কেউ কারো দুঃখ বেদনা বুঝবে না, কার কাছে ওরে মনের মানুষ কোথায় পাই গো, পুরা মনের ব্যথা, আমার কলজা পুরার ব্যথা, ও ব্যথা কার কাছে এ জানাবো। নদীর কাছে কইলে রে ব্যথা, আমার ব্যথাই নদীর শুকাই জল, নদীর কাছে কইলে রে ব্যথা, আমার ব্যথাই নদীর শুকাই জল, পাহাড়ে রেও কইল ব্যথা রে, পাহাড় গইলা নাই গো, মন পুরানো ব্যথা, আমার দেহ পুরার ব্যথা, ও ব্যথা কার কাছে এ জানাবো।
মায়ের কাছে কইলে রে ব্যথা, আমার মায়ের কলজা ফাইটা যায়ও, মায়ের কাছে কইলে বেতারি এরুবেল ভাই, আমার মায়ের কলজা ফাইটা যায়ও, বাবার কাছে কইল বেতারি মনের মানুষ কোথায় পাই